চলো কয়েকটা প্রবলেম, আগের দিন একটা প্রবলেম দিয়েছিলাম, এই প্রবলেমটা। দেখো আগের দিন আমরা এই প্রবলেমটা দিয়েছিলাম, সেই প্রবলেমটা করব। দেখো অনেকেই করেছো, বেশিরভাগই ঠিক করেছো। ইমন, ইমনের মানে ইমনের একটু প্রবলেম আছে। দেখো তোমার সাথে আমার হয়তো মিলবে না ইমন। ওকে দেখো, হ্যাঁ স্যার, দেখো প্রবলেমটা কি ছিল মনে আছে? বলো বলো প্রবলেমটা কি ছিল। দেখো প্রবলেমটা ছিল, একটা মনোঅ্যাটমিক গ্যাস আছে যার গামা ইকুয়াল টু 5/3। ওকে, এ পি নট ভি নট টি নটে ছিল, সেখান থেকে ভলিউম ডাবল করা হয়েছে তিনটে মেথডে, ঠিক আছে? আচ্ছা দেখো, এইটা যদি ভি নট হয় বলো তো এর করস্পন্ডিং ভ্যালু কত? পি নট। ওকে আচ্ছা, প্রথমে বলেছে আইসোবারিক। আইসোবারিক মানে কি কনস্ট্যান্ট বলো? প্রেশার প্রেশার কনস্ট্যান্ট। যদি প্রেশার কনস্ট্যান্ট হয় তাহলে এইটা এরকম যাবে, দেখো 2V করা হয়েছে, এটা আইসোবারিক। কি বললাম? এটা আইসোবারিক। আচ্ছা নেক্সট, আমি যদি আইসো থার্মালের কথা বলি, আইসো থার্মালের কথা বলি, তার মানে কি এ এইখান থেকে এইভাবে যাবে না? আইসো থার্মাল এইটা হচ্ছে, দেখো 2V নট, এটা আইসো থার্মাল। এইবারে বিউটিটা হবে অ্যাডিয়াবেটিক, মানে অ্যাডিয়াবেটিকের জন্য আমার কোন কার্ভ হবে। এবার দেখো সেটার জন্য আমি যেটা করছি সেটা শোনো, আমার অ্যাডিয়াবেটিক প্রসেসে ফাইনাল প্রেশার হচ্ছে 2V নট। তাহলে আমি লিখতে পারি পি নট ভি নট টু দি পাওয়ার 5/3 ইকুয়াল টু পি এফ টু ভি নট টু দি পাওয়ার 5/3। দেখো এটা লিখতে পারি কিনা অ্যাডিয়াবেটিক প্রসেসে পিভি টু দি পাওয়ার গামা, বলো লিখতে পারি? বলো তো এখান থেকে পি হ্যাঁ এফ কি লিখবো? পি নট বাই 2/5/3, কারেক্ট? এটা কোন প্রসেসের জন্য? অ্যাডিয়াবেটিক। হ্যালো, এটা কোন প্রসেসের জন্য? অ্যাডিয়াবেটিক। বলো তো আইসোথার্মালের জন্য কি হবে? পি নট ভি নট ইকুয়াল টু পি এফ, বলো, টু, আমি কি ঠিক লিখেছি পি এফটা? ঠিকই তো লিখেছি। আচ্ছা হ্যাঁ স্যার ঠিকই আছে। আইসোথার্মালের জন্য আমি কি লিখবো? পি নট ভি নট ইকুয়াল টু পি এফ। এই এবারে বলো আইসোথার্মালের জন্য পি এফ কি হবে? পি নট বাই টু না? পি নট বাই টু। আচ্ছা এবারে বলো কোন প্রসেসে প্রেশার বেশি কমবে? ফাইনাল প্রেশার, এটা হচ্ছে ফাইনাল প্রেশার, কোন প্রসেসে বেশি কমবে, আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক? অ্যাডিয়াবেটিক। কেন কেন কেন? কারণ দেখো এখানে 2^5/3 আছে যেটা 2 এর থেকে বড়, তাই না? মানে আমার কথা বুঝতে পারলে? 2 এর থেকে বড়, তার মানে এইটা ধরো কথার কথা অ্যারাউন্ড 3, তার মানে ফাইনাল প্রেশার হচ্ছে পি নট বাই 3, কারেক্ট? না কোনটায়, এক মিনিট, 2^5/3 তো, ঠিকই ঠিকই ধরে নাও 3, এটা ধরে নাও আর এটা 2, তাহলে ফাইনাল প্রেশার কার বেশি? ধরো আমি পি নট ধরলাম প্রথমে হচ্ছে 6 ATM কথার কথা, তাহলে ফাইনাল ইয়ে কি হবে বলো, প্রেশার 2 ATM, আর এখানে কি হবে বলো? হ্যালো, তোমরা বুঝতে পারছো আমার কথা? আমি ধরলাম পি নট 6 ATM, এখানেও যদি পি নট 6 ATM হয় তার মানে এখানে কি হবে 3 ATM। তার মানে বলো আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক কোনটাতে বেশি প্রেশার কমছে? বলো কোনটাতে বেশি প্রেশার কমছে? অ্যাডিয়াবেটিকে। তার মানে বলো তো আমি যে নিচের যেটা লিখেছি, দেখো এটাতে বেশি প্রেশার কমছে, এটা পি এফ ফর অ্যাডিয়াবেটিক, পি এফ ফর অ্যাডিয়াবেটিক এডি, আর এইটা হচ্ছে পি এফ ফর কি? পি এফ ফর আইসোথার্মাল। আইসোথার্মাল। এবারে শোনো, তার মানে এই কার্ভটা কিসের? অ্যাডিয়াবেটিক না? দেখো এই কার্ভটা কিসের? অ্যাডিয়াবেটিক না? এটা বেশি স্টিপ হচ্ছে। আবার উল্টো ভাবেও তো আমি জানি
যে কার্ভটা স্টিপার সেটা অ্যাডিয়াবেটিক হবে। আচ্ছা এইবার আমাকে বলো কোনটার জন্য ওয়ার্ক ডান বেশি। আমি কি জানি ওয়ার্ক ডানটা হচ্ছে প্রেশার আর ভলিউমের কি, প্রেশার আর ভলিউম কার্ভের, বলো প্রেশার আর ভলিউম কার্ভের এরিয়া, বলো তো কোনটার এরিয়া সব থেকে বেশি হবে, আইসো বারিক না আইসো থার্মাল না অ্যাডিয়াবেটিক? দেখো আইসো বারিক, কারেক্ট, আইসো বারিকের জন্য এই পুরোটা, দেখো এই আইসো বারিকের জন্য কারেক্ট, আইসো থার্মালের জন্য এইটুকু, আইসোথার্মালের জন্য এইটুকু, আর অ্যাডিয়াবেটিকের জন্য এইটুকু নীলটা। তাহলে গ্রাফ থেকে আমাকে বলো কোনটার ওয়ার্ক ডান সব থেকে বেশি, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান, দেখো এইটা না, বুঝতে পেরেছো প্রবলেমটা, বলো প্রবলেমটা বুঝতে পেরেছো, বলো প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এটা অনেকেই ঠিকঠাক করেছো, অনেকে যারা পাঠিয়েছো ঠিকঠাক করেছো। দেখো সিমিলার টাইপের একটা প্রবলেম দিচ্ছি। আচ্ছা এই প্রবলেম কিন্তু অলরেডি যেই মানে কম্পিটিটিভ এক্সামে প্রচুর বার এসেছে, প্রচুর বার, ওকে। আচ্ছা আমার কাছে তিনটে গ্যাস আছে, মনোঅ্যাটমিক, ডায়াটমিক অ্যান্ড ট্রাইঅ্যাটমিক, ওকে, মনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রাইঅ্যাটমিক। আমি সবার গামা লিখে দিচ্ছি, 5/3, 7/5, 4/3। ভালো করে শোনো, এই তিনটে গ্যাস তিনটে ডিফারেন্ট চেম্বারে রয়েছে এবং সেই প্রতিটা চেম্বারের ইনিশিয়াল পি নট, ভি নট, টি নট, এইখান থেকে আমি ডাবল ভি নট মানে ডাবল ইয়ে করেছি তোমার ভলিউম করেছি। তাহলে এইরকম ভাবে তিনটের গ্রাফ আমাকে এঁকে দেখাও এবং এগুলোতে একটাই প্রসেস অ্যাডাপ্ট করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, কি করে করবে বলো? তিনটে গ্যাসই ডিফারেন্ট চেম্বারে আছে তাই তো? ইয়েস, তিনটে গ্যাস তিনটে ডিফারেন্ট চেম্বারে আছে, সেই তিনটে চেম্বারের ইনিশিয়াল কন্ডিশন তিনটের সেম, সেখান থেকে অ্যাডিয়াবেটিক করে 2V নট অবধি করা হয়েছে, ওকে, 2V নট অবধি করা হয়েছে। তো আমাকে বলো যে গ্রাফ কিরকম দেখতে হবে পিভির। দেখো তিনটের জন্য তো এইরকম দেখতে হবে সেটা তো আমরা জানি, দেখো এইটা হচ্ছে V নট আর এইটা হচ্ছে 2V নট, তিনটের জন্য এরকম দেখতে হবে তো আমি জানি, কিন্তু কোনটা মনোঅ্যাটমিক, কোনটা ডায়াটমিক, কোনটা ট্রাইঅ্যাটমিক কি করে বার করব বলো তো? ইয়েস, দেখো পি ফাইনাল কি আসবে, দেখো তো পি ডট টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার গামা আসছে, যদি আমি যে কোনো একটা মানে একটা জেনারেল কেস ধরে নিই, দেখো তো এটা আসছে কিনা, দেখো এটা আসছে কিনা, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ ওই বিনট গুলো কেটে যাচ্ছে, ভিনট গুলো কেটে যাচ্ছে, দেখো 2 টু দি পাওয়ার গামা আসছে, জাস্ট আগেরটার মতো ডিয়ার, এই যে আগেরটায় কোথায়, এই যে এইটা করলাম না, এইটায় দেখো না, এইটায় জাস্ট 5/3 জায়গায় আমি গামা লিখেছি, জাস্ট দেখো 5/3 জায়গায় গামা লিখেছি, কেন এটা 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 কি টাইপের প্রসেস বলো, এটা কি টাইপের প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। আমি কি লিখতে পারি, পি নট ভি নট টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি এফ টু ভি নট টু দি পাওয়ার গামা, দেখো এখান থেকে এইটা আসবে। এইবার বলো গামা যার যত বেশি হবে, গামা ভালো করে শোনো, গামা যার যত বেশি হবে পি ফাইনাল তার তত কমবে না বাড়বে, কমবে কমবে। এবার বলো গামা সব থেকে বেশি কার, এই তিনটে থেকে গামা সব থেকে বেশি কার ভেবে বলো, গামা সব থেকে বেশি কার, মনোঅ্যাটমিক, মনোঅ্যাটমিক, ভেরি গুড। যদি মনোঅ্যাটমিকের বেশি সব থেকে বেশি গামা হয় তাহলে ফাইনাল প্রেসার সব কার সব থেকে কম, ফাইনাল প্রেসার মনোঅ্যাটমিক, ভেরি গুড। তাহলে বলো তো এই তিনটের মধ্যে কোনটা মনোঅ্যাটমিক, একদম থার্ডেরটা, কারেক্ট, অ্যাবসলিউটলি। তারপরে কোনটা হবে, ডায়াটমিক, তারপরে কোনটা হবে,
তোমরা কি আমার এই এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো? তোমরা কি আমার এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো? ওকে, দেখো আমি তোমাদের বললাম গামা যার বেশি পিএস তার সব থেকে কম, তাই হয়েছে। এবার গামা মনোঅ্যাটমিক এর সব থেকে বেশি, তার মানে এইটা হয়েছে গামা, তার মানে এইটার ভ্যালু হবে পি নট ডিভাইডেড বাই 2^5/3, কারেক্ট? বলো তো এইটার ভ্যালু কত হবে এইখানে, এই ভ্যালুটা, এই ভ্যালুটা পি নট বাই 2^7/5, ভেরি গুড। আর উপরেরটা তো পেরেই যাবে। ওকে, আমি আবারও একটা কথা বলছি ডিয়ার, এই ধরনের কোয়েশ্চেন প্রচুর বার শর্ট কোয়েশ্চেন এসছে, মেন বলো নিড বলো হাজার বার এসছে, ঠিক আছে? আবারও আসবে, আবারও আসবে, কিন্তু তোমরা যেন পারো, তোমরা যেন পারো। তার প্রসিজিওরটা কি আমি তোমাদের বুঝিয়ে দিলাম, বইগুলোতে ডাইরেক্ট না এই গ্রাফগুলো দেওয়া আছে, বুঝতে পারবে না। আমি তোমাদের বোঝালাম যে কিভাবে আসছে। দেখো আমি যদি এটা না বলে ডাইরেক্ট বলতাম অ্যাডিয়াবেটিকের জন্য মনোঅ্যাটমিক ডায়াটমিক ট্রায়াটমিক তিনটে ড্র করো, তোমাদের বুঝতে অসুবিধা হতো। আমি কিন্তু এইটা করে দেখালাম টু ভি নট। আমার কথা বুঝতে পেরেছো? চলো। হ্যাঁ স্যার। সোহম, চলো এখান থেকে আমি 82 নাম্বার প্রবলেমটা করাবো। ইজি প্রবলেম, দেখো 82 নাম্বার প্রবলেম পর পড়ো কি বলেছে। অ্যাজ এ রেজাল্ট অফ আইসোবারিক হিটিং, দেখো অ্যাজ এ রেজাল্ট অফ কি কি বারিক হিটিং, আইসোবারিক হিটিং মানে কি কনস্ট্যান্ট রাখা হয়েছে, প্রেসার, ভেরি গুড। এটা যেন একদম কণ্ঠস্থ থাকে, প্রেসার কনস্ট্যান্ট, ওকে, হিটিং বাই ডেল্টা টি। আচ্ছা ডেল্টা টি বলে দিয়েছে 72 কেলভিন, 1 মোল অফ এন সার্টেন আইডিয়াল গ্যাস, 1 মোল অফ এন সার্টেন আইডিয়াল গ্যাস অবটেইনস অ্যান অ্যামাউন্ট অফ হিট, আচ্ছা 1.6 কিলো জুল, ফাইন্ড দা ওয়ার্ক ডান বাই দা গ্যাস, দা ইনক্রিমেন্ট ইন দা ইন্টারনাল এনার্জি এন্ড দা ভ্যালু অফ গামা। ওকে ওকে ওকে, দেখো প্রবলেমটা তোমরা একবার পড়ো, এবার নিজে নিজে ফিগার আউট করতে থাকো যে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, নিজে নিজে একটু ফিগার আউট করতে থাকো এটাকে কিভাবে সলভ করতে পারি। আচ্ছা দাঁড়াও সোহম, হ্যালো সোহম, সোহম হ্যালো, হ্যাঁ হ্যালো, ঠিক আছে, হ্যাঁ হ্যালো, ভুল ঢুকে পড়েছো। ওকে আচ্ছা দেখো প্রবলেমটা, দেখো প্রবলেমটা আইসোবারিক হিটিং, দেখো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস আজকে কি বার, ফ্রাইডে, ফ্রাইডে কার পেপ কার ক্লাস আজকে ওদের, ওকে অ্যাডভান্স ব্যাচ তো। আচ্ছা দেখো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ, তাই না? এটা তো আমাদের কি ল বলো, ফার্স্ট ল। এইবারে এইবারে ভালো করে শোনো, এইবারে ভালো করে শোনো, এইবারে ভালো করে শোনো, আইসোবারিক মানে কি কনস্ট্যান্ট বলো, প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট। যদি প্রেসার কনস্ট্যান্ট হয় তাহলে ডেল্টা কিউ কে আমি কি লিখতে পারি বলো, এন সিপি ডেল্টা টি বলেছিলাম না, লিখতে পারি বলো তো, লিখতে পারি কি না? এবারে বলো ডেল্টা কিউ কত, 1.6, ওকে এন কত বলো, 1 মোল, এটা বলে দিয়েছে 1 মোল, সিপি ডেল্টা টি কত,
72 তার মানে এখান থেকে আমি সিপির ভ্যালু পেয়ে গেছি বলো তো সিপির ভ্যালু অ্যাকচুয়ালি এটা কিলো জুল তো তার মানে আমি 10^3 করে দিচ্ছি তার মানে সিপি বের হচ্ছে কত বলো তো 22.2 জুল পার মোল কেলভিন দেখো তো এটা বের হচ্ছে কিনা সিপির ভ্যালু ওকে ওকে ভেরি গুড ভেরি গুড কি কি বার করতে বলেছে বলো তো ফাইন্ড দা ওয়ার্ক ডান ওকে 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 আচ্ছা আইসো বারিক ভালো করে শোনো তার মানে ওয়ার্ক ডান কে আমি কি লিখতে পারি প্রেসার ইনটু বলো চেঞ্জ ইন ভলিউম কারেক্ট আচ্ছা তার মানে আমি আবার জানি পি ভি ইকুয়াল টু এন আর টি এবার দেখো পি ডেল্টা ভি ইকুয়াল টু এন আর ডেল্টা টি লিখতে পারি একই তো ব্যাপার দেখো এটা লিখতে পারি এটা তো গ্যাস ইকুয়েশন তাই না এবার দেখো যদি এটাতে ডেল্টা ভি চেঞ্জ হয় ডান দিকে তো দুটোই কনস্ট্যান্ট তাহলে এখানে ডেল্টা ডেল্টা টি চেঞ্জ হবে তার মানে এটাকে আমি লিখতে পারি এন আর ডেল্টা টি এবার বলো এন এর ভ্যালু কত 1 তাই না আর এর ভ্যালু 8.3 আর ডেল্টা টির ভ্যালু কত বলো ডেল্টা টির ভ্যালু কত 72 কেলভিন কারেক্ট এটা ক্যালকুলেট করে বলো তো কত হয় 7/56 মানে অ্যারাউন্ড দেখো তো 597.6 জুল আসছে কিনা তাহলে দেখো ফাইন্ড দা ওয়ার্ক ডান বাই দা গ্যাস তার মানে ডেল্টা ডব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান দেখো ডেল্টা ডব্লিউ ওয়ার্ক ডানটা আমরা পেয়ে গেলাম আর কি বার করতে বলেছে দা ইনক্রিমেন্ট ইন দা ইন্টারনাল এনার্জি আচ্ছা বলো ডেল্টা ইউ কি ছিল মনে আছে এন সিভি ডেল্টা টি ছিল মনে আছে আচ্ছা বলো তো এন এর ভ্যালু কত 1 এবার দেখো আমি কি জানি সিপি মাইনাস সিভি কি হয় আর না মেয়ার্স ফর্মুলা সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর না দেখো তুমি ওয়ার্ক পেয়ে গেছো কিউ জানো 1.6 × 10^3 ঠিক আছে তাহলে বলো তো ডেল্টা ডব্লিউ কত আসছে ডেল্টা ডব্লিউ কত আসছে ডেল্টা কিউ দেওয়া আছে এই ইকুয়েশনের থেকে ডেল্টা ডব্লিউ পেয়ে যাব ওকে আচ্ছা এবার আমাকে কি বার করতে বলেছে গামা আমি কি জানি গামা গামা মানে হচ্ছে সিপি বাই সিভি এবার দেখো ডেল্টা ইউ কত আমি জানি 1002.4 এখান থেকে আমি সিভি পেয়ে যাব 1002.4/72 এটা হচ্ছে আমার সিভি আর সিপি আমি অলরেডি পেয়ে গেছি এই যো সিপি সিপি আমি অলরেডি পেয়ে গেছি কারেক্ট এইটাকে ক্যালকুলেট করলে কত আসছে বলো তো 7/91 এটাকে ক্যালকুলেট করলে অ্যারাউন্ড 13 কত আসছে ক্যালকুলেট করে বলো তো 13.92 তোমাদের যদি কারোর এই মানে প্রবলেমে ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো কারোর প্রবলেমে ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো স্যার আমরা আগে f টা বার করে নিয়ে তারপরে 1+2/f তো করতে পারতাম মানে স্যার আগে f টা বার করে নিতাম ডেল্টা u এর ভ্যালু জানি আর বাকিগুলোর ভ্যালু জানি সেখান থেকে নিয়ে সেখান থেকে 1+2/f করে বার করলে কি ভুল হতো স্যার মানে আমি ভাবলাম ওভাবে হ্যাঁ ঠিক আছে যদি ওইভাবে এসে যায় তাহলে চলে আসবে মানে আমি জানি না ওইভাবে আসবে কিনা মানে যা ডেটা দেওয়া আছে ওইভাবে আসবে কিনা সেটা তোমাকে দেখতে হবে ডিয়ার
দেখো এই প্রবলেমটা, দেখো 1 মোল অফ এ পারফেক্ট গ্যাস, বলো তো পারফেক্ট গ্যাস মানে কি? পারফেক্ট গ্যাস মানে আইডিয়াল গ্যাস, রাইট? ইনিশিয়ালি এট এ প্রেশার এন্ড টেম্পারেচার অফ, এই যে বলে দিয়েছে ইনিশিয়াল তোমার প্রেশার আর টেম্পারেচার বলে দিয়েছে রেসপেক্টিভলি, এক্সপ্যান্ড আইসোথার্মালি আনটিল ইটস ভলিউম ইজ গেটিং ডাবলড, ওকে, এন্ড দেন অ্যাডিয়াবেটিক্যালি আনটিল ইটস ভলিউম ইজ এগেইন ডাবলড, ওকে। বলো তো 1 নাম্বার আর 2 নাম্বার কোনটার স্লোপ বেশি, কোনটা বেশি স্টিপার? 2 নাম্বার, 2 নাম্বারটা। তাহলে বলো তো 1 নাম্বারটা আইসোথার্মাল না 2 নাম্বারটা আইসোথার্মাল? 1 নাম্বারটা আইসোথার্মাল। ভেরি গুড, আইসোথার্মাল, এটা আইডিয়া অ্যাডিয়াবেটিক, কেন আমি স্লোপ থেকে পেয়ে গেছি, ওকে। এবারে বলো, বলো তো ভি টু মানে কত? 2v1 না? দেখো প্রবলেমটা কি বলেছিস, দেখো আগে ভি টু মানে কি? এক্সপ্যান্ড আইসোথার্মাল থার্মালি আনটিল ইটস ভলিউম গেটস ডাবল। আচ্ছা বলো তো ভি থ্রি মানে কি? 4v1। ভেরি গুড, 2v2 অর 4v1, দেখো এখানে যা বলেছে আমি সেটাই লিখেছি এখনো পর্যন্ত, কারেক্ট? Until its volume is again double, find the final pressure and temperature of the gas, okay, find the total work done during this isothermal and adiabatic process given gamma equal to this, okay. Ebar amake bolo seta hocche ami jodi isothermal er prothome isothermal condition ta niye kaj karbar kori, ei je ei ta dekho isothermal, bhalo kore lokkho karo isothermal, আইসোথার্মালে কি কনস্ট্যান্ট থাকে বলো, বলো বলো, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, ওকে। তাহলে 1 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্ট তো এই আইসোথার্মাল কার্ভের উপরেই আছে, তার মানে আমি বলতে পারি P1V1 ইকুয়াল টু P2V2, কারেক্ট? কারেক্ট। এবার এখান থেকে বলো তো P2 ভ্যালু কি হবে, কারণ V2 জায়গায় তুমি 2V1 বসিয়ে দাও, তাহলে P2 ভ্যালু কত আসছে বলতে পারবে? P1/2 আসছে না? যদি P1/2 আসে আর P1 এর ভ্যালু কত দেওয়া আছে বলো? 10 টু দি পাওয়ার 5 দেওয়া আছে, কারেক্ট? তার মানে P2 এর ভ্যালু কত হবে বলো? 0.5 × 10⁵ নিউটন মিটার স্কোয়ার, ওকে। আচ্ছা এবারে বলো, বলো তো এই পয়েন্টে টেম্পারেচার কত? 1 নাম্বার পয়েন্টে 300 কেলভিন, এই যে দিয়ে দিয়েছে ইনিশিয়াল। বলো তো 2 নাম্বার পয়েন্টে টেম্পারেচার কত? 300 কেলভিনই হবে, কারেক্ট? T2 ইকুয়াল টু এটা 300 কেলভিনই হবে, কেন? আইসোথার্মাল তো, টেম্পারেচার তো চেঞ্জ হচ্ছে না, ওকে। আচ্ছা এইবার আমি চলে যাব অ্যাডিয়াবেটিকে। স্যার ওটা 0.5 × 10⁴ হবে না? 0.5 × 10⁴, ও ওটা হাফ হয়ে গেছে, তো ইউ আর রাইট ডিয়ার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ডিয়ার, তুমি ঠিকই বলেছো ডিয়ার। আচ্ছা দেখো এবার আমি কি করছি, আইসোথার্মাল এই অ্যাডিয়াবেটিক, আইসোথার্মালটা কিন্তু হয়ে গেছে অ্যাডিয়াবেটিক, দেখো অ্যাডিয়াবেটিকে কি লিখছি, দেখো P2V2⁻γ ইকুয়াল টু P3V3⁻γ, ওকে। আবার আমি কি জানি V3 = 2V2, কারেক্ট? এখান থেকে বলো তো P3 এর ভ্যালু কি আসছে, আর তোমার গামার ভ্যালু দিয়ে দিয়েছে কিন্তু, এই যে 1.4, দেখো দেখো তো P3 এর ভ্যালু কি আসছে, P3 এর ভ্যালু কি এইটা আসছে, সেটা হচ্ছে দেখো P2 × V2/V1⁻γ, ওকে। এবার V2/V1 না, এটা ভুল লিখেছি, 1 কোথা থেকে গেল, 3 হবে তাই না? 3, হ্যাঁ কারেক্ট। তাহলে বলো তো এখান থেকে আমার P3 এর ভ্যালু কি আসছে, P2 এর ভ্যালু তুমি জানো 0.5 × 10⁴, 0.5 × 10⁵ সরি, এটা 10⁵ই হবে, আরে বাবা এটা তো হাফ, 0.5 তো, তার মানে এইটা হবে, ভুল লিখেছি,
0.5 ইনটু 10 টু দি পাওয়ার 5ই হবে। আরে বাবা এটা 10 টু দি পাওয়ার 5, আর এটা 0.5 যদি গুণ করি তাহলে কিন্তু 10 টু দি পাওয়ার 5 এর থেকে বেড়ে যাচ্ছে না, এটা হাফ হয়ে যাচ্ছে, এটা 10 টু দি পাওয়ার 5 হবে। এবার বলো এই যে v2 বাই v3 কি হবে বলো, মানে 0.5 ইনটু 10 টু দি পাওয়ার 1.4 হবে না? দেখো তো এটা v3, দেখো p3, তোমরা বুঝতে পেরেছো কিনা? 1/2 × 1/2 দেখো যেটা লিখেছি সেটা ঠিকই লিখেছি সম্ভবত, যদি আমি এটা ঠিক লিখে থাকি তাহলে এখান থেকে p3 বের হচ্ছে 1.9 × 10⁴ নিউটন মিটার। দেখো তো এটা আসছে কিনা p3। আচ্ছা এবার তোমাদের t বার করতে হবে, t। এবার দেখো আমি কি জানি, t2 v গামা মাইনাস 1 = t3 v3 গামা মাইনাস 1। ওকে, এখান থেকে t3 কি আসবে, t2 v2 বাই v3 গামা মাইনাস 1, t2 কত, 300, এই যো v2 বাই v3 কি হবে বলো তো? হ্যালো, 0.5 × 10⁵ মানে 0.4 না, এই তো গামা মাইনাস 1, তাই তো? এটা করলে ইয়ে ক্যালকুলেট করলে কত আসে গো, একবার ক্যালকুলেট করে বলো তো। একটু ফাস্ট, 182 কত আসছে বলো, 18.75 না, এত কম তো আসবে না গো। ও সরি স্যার, ভুল করি। কত আসছে একটু বলো, 227.35 কারেক্ট, 227.35 কেলভিন আসছে, ভেরি গুড। দেখো তোমরা 3 নম্বর পয়েন্টে প্রেশার বার করতে পেরেছো, ভলিউম জানো, টেম্পারেচার জানো, 2 নম্বর পয়েন্টে প্রেশার টেম্পারেচার ভলিউম তিনটেই বার করতে পেরেছো। ওকে নেক্সট আমাদের যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে find the total work done during the isothermal and adiabatic process. ভালো করে শোনো, এই ক্যালকুলেশনগুলো বড় বড় এগুলো এরকম দেবেন দেখি, যদিও দেয় তাহলে তোমাকে বলে দেবে যে 0.5 টু দি পাওয়ার 0.4 এর ভ্যালু একটা দিয়ে দেবে। আচ্ছা এবার দেখো আমি যদি বলি টোটাল ওয়ার্ক ডান, দেখো ওয়ার্ক ডান টোটাল আমি লিখতে পারি ওয়ার্ক ডান 1 to 2 প্লাস ওয়ার্ক ডান 2 to 3, কারেক্ট? এবারে বলো তো ওয়ার্ক ডান 1 to 2 টা কি, ওয়ার্ক ডান 1 to 2টা কি, সেটা হচ্ছে আইসোথার্মাল ওয়ার্ক ডান না, ওই জায়গাটা এরিয়া, সে তো আমি জানি এরিয়া, কিন্তু আমরা এখান থেকে এরিয়া ক্যালকুলেট করা ডিফিকাল্ট হয়ে যাবে, এখন আমরা তো ফর্মুলা জানি আইসোথার্মালের জন্য। হ্যাঁ কি জানি বলো, এন আর টি এল এন v2 বাই v1, দেখো এন আর টি v2 বাই v1, এটা হচ্ছে আইসোথার্মালের জন্য, আগের দিনই তো বার করেছি সব, দাঁড়াও এই যো আইসোথার্মালের জন্য, দেখো আইসোথার্মালের জন্য এন আর এল এন ভি এফ বাই ভি আই, ওকে। আর অ্যাডিয়াবেটিকের জন্য আমি এখানে বার করেছিলাম -f/2n, এই যে ওয়ার্ক ডান f/2 nr ti - tf, আচ্ছা একই ব্যাপার, হ্যাঁ ওটাই ওটাই একই ব্যাপার, দেখো প্লাস কি বলো f/2 nr ti - tf, ওকে। আচ্ছা এখানে কিছু বলে দিয়েছে কত মোল গ্যাস, 1 মোল, এই দেখো 1 মোল, ওকে, যদি 1 মোল হয় তাহলে n গুলো 1 হয়ে যাবে।
আচ্ছা আমাকে গামা বলে দিয়েছে 1.4, তাহলে বলো তো এফ এর ভ্যালু কত আসছে? গামা 1.4, আর গামা আর এফ এর মধ্যে কি রিলেশন জানো তো? এটা না, হ্যালো, এটা না, হ্যালো, তাহলে এখান থেকে এফ এর ভ্যালু কত আসছে বলো না? 5/2 বলো বলো বলো, 5/2 আসছে, এফ এর ভ্যালু কত আসছে? 0.2 তোমাদের মানে বেসিক আইডিয়া যদি না হয়, এফ এর ভ্যালু যদি 0.2 হয় তাহলে এই কোয়ান্টিটিটা কত হয় বলো তো? 10 হয় না? এইটাও যদি আমাকে করতে হয়, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট ইয়ার। 1.4 ইকুয়াল টু 1.2/f, এটা যদি এটা কিভাবে আসি 0.4 ইকুয়াল টু 2/f। এবার যদি আমি এটাকে উল্টে দিই সেটা হচ্ছে, সরি, f/2 ইকুয়াল টু 1/0.4, f ইকুয়াল টু 2/0.4, তাহলে f এর ভ্যালু আসছে 5, f এর ভ্যালু আসছে 5, 0.2 আসছে। ওকে চলো এইবারে বলো n এর ভ্যালু, এখানে r এর ভ্যালু তুমি 8 পয়েন্ট কত? 8.3314 কারেক্ট। বলো তো t এর ভ্যালু কত? 300 কেন কেন বলো? আরে বাবা, আইসোথার্মাল যে প্রসেসটা ছিল তার টেম্পারেচার তো 300 ছিল। ওকে ঠিক আছে, এইবারে ln v2/v1 মানে হচ্ছে ln2 না? আরে ভাই, v1/v2/v1 কত? v2 মানে হচ্ছে 2v1 না? আচ্ছা, প্লাস 5/2, n এর ভ্যালু 1, r এর ভ্যালু 8.3। আচ্ছা ti বলো তো একে টেম্পারেচার কত, মানে ইনিশিয়াল টেম্পারেচার 300, দুইতে 300, আর ফাইনাল এক্ষুনি ক্যালকুলেট করেছো, ফাইনাল কোনটা হবে? 227.35 কারেক্ট 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 300 মাইনাস 227.35, ভেরি গুড। এবার এইটা পুরোটা ক্যালকুলেট করে বলো আমাকে কত আসছে? 3233 অ্যারাউন্ড কিছু আসবে, দেখো তো, ওয়ার্ক ডান টোটাল, দেখো এটা আসছে কিনা। আসছে, ক্যালকুলেট করো, আসছে এক্সাক্ট ভ্যালু কত আসছে একটু বলো তো? 3.42 32, এটা আসছে 3233? হ্যাঁ স্যার, 0.42, ঠিক আছে, অ্যাবসলিউটলি এটাই আনসার, এটাই আনসার। ওকে আচ্ছা, এবার আমরা একটু এগিয়ে যাই, হেডিং দাও সাইক্লিক প্রসেস। স্যার হ্যাঁ বলো, আগের দিনের ওই স্টারারের অঙ্কটা আপনি বলেছেন একটু মনে করিয়ে দিন। ও আমি করিয়ে দিচ্ছি, আর এই আজকের ক্লাসের শেষে করিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে স্যার। হেডিং দাও সাইক্লিক প্রসেস। দেখো সাইক্লিক প্রসেস মানে থার্মোডাইনামিক্সে যত প্রসেস আছে, আইসোবারিক, আইসোকোরিক, আইসো থার্মাল, আইস অ্যাডিয়াবেটিক, এই চারটে প্রসেসের মধ্যে সব থেকে
ইম্পর্টেন্ট প্রসেস তো ডেফিনেটলি দুটো ইম্পর্টেন্ট হচ্ছে আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক। এবং এমন কিছু প্রসেস করা হয়, এমন কিছু প্রসেস করা হয়, ভালো করে শোনো, এমন কিছু প্রসেস করা হয় যে প্রসেসটা এ থেকে শুরু হয়ে আবার এতেই খতম হয়েছে। কি বললাম? এ থেকে শুরু হয়ে আবার এতেই খতম হয়েছে। তাহলে সেই প্রসেসটাকে বলে, সেই প্রসেসটাকে বলে সাইক্লিক প্রসেস। যেমন আমি তোমাদের একটা পিভি ডায়াগ্রাম দেখাই তাহলেই বুঝতে পারবে। দেখো, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে আবার এতে এসছে। তারপরে দেখো একটা সাইকেল পুরো কমপ্লিট করেছে। সেকেন্ড, আমার কাছে যদি এইরকম কোনো প্রসেস থাকে তাও হতে পারে, কোনো প্রবলেম নেই। দেখো, ওকে, আচ্ছা আবার এরকমও প্রসেস হতে পারে, অ্যারো, অ্যারোটাই চেঞ্জ হবে, ওকে, কোনো প্রবলেম নেই, যে কোনো প্রসেস হতে পারে, কিন্তু যেখান থেকে শুরু করবে সেখানেই ফিরে আসবে। এখান থেকে শুরু করেছে, বুঝতে পেরেছো? সাইক্লিক প্রসেস কাকে বলে বলো, সাইক্লিক প্রসেস কাকে বলে বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে একটা কথা শোনো, সেটা হচ্ছে সাইক্লিক প্রসেসে বলো তো টোটাল, আচ্ছা আমি এ থেকে শুরু করেছি আবার এতেই ফিরে এসেছি, আমি যদি এটা ধরো পিভি, এটা পিভি, এটা পিভি, ভালো করে শোনো, আমি যদি এ থেকে শুরু করে আবার এতেই ফিরে আসি, আমি আবারও বলছি, আমি এ থেকে শুরু করে এতেই ফিরে আসি, এ থেকে শুরু করে এতেই ফিরে আসি, তার মানে এতে যখন আমার, যখন শুরু করেছিলাম তখন ধরো টেম্পারেচার ছিল টিএ, যখন ফিরে এসেছি তখন আমার টেম্পারেচার কত হয়েছে বলো? যখন আমি ফিরে এসেছি তখন টেম্পারেচার কত হয়েছে? টিএই তো হয়েছে, তাই না? আমি যখন ফিরে এসেছি, আচ্ছা যদি টেম্পারেচার টিএ হয় তাহলে আমাকে বলো তো ডেল্টা ইউ কত? চেঞ্জ ইন পোটেনশিয়াল, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এন সিভি ডেল্টা টি, ডেল্টা টির ভ্যালু কত? জিরো। ভেরি গুড, জিরো, তার মানে ডেল্টা ইউ আমার জিরো। আচ্ছা, এই পুরো প্রসেসে, পুরো প্রসেসে আমি যদি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ডব্লিউ প্লাস ডেল্টা ইউ লিখি, তার মানে ডেল্টা ইউ তো জিরো হয়ে গেছে, তার মানে পুরো প্রসেসের জন্য আমি লিখতে পারি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ডব্লিউ, বলো এটা লিখতে পারি কিনা? ওকে, এবার এইটা যদি লিখতে পারি, এখানে আমার কয়েকটা কথা বলার আছে। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান, ওকে, আমরা কি জানি ওয়ার্ক ডানটা এরিয়া আন্ডার হোয়াট? এরিয়া আন্ডার পিভি কার্ভ, এরিয়া আন্ডার পিভি কার্ভ। আচ্ছা বলো তো, এই যে এটাকে আমি ফার্স্ট বলছি, এটাকে সেকেন্ড বলছি, ভালো করে শোনো, ফার্স্ট ডেটটায়, ফার্স্ট ডেটটায় এ থেকে বি ভলিউম চেঞ্জ হয়েছে? এ থেকে বি ভলিউম চেঞ্জ হয়নি। তাহলে এ থেকে বি কি প্রসেস? আইসো, এ থেকে বি, সি থেকে ডি দুটোই ভলিউম চেঞ্জ হচ্ছে না, ওয়ার্ক ডান জিরো। এইবারে বলো, বলো তো বি থেকে সি, এই যে সবুজ দিয়ে আমি যে কার্ভটা করছি এইটা ওয়ার্ক ডান না? দেখো বি থেকে সি, আচ্ছা আর একটা পাথই বেঁচে থাকে, সেটা কোনটা? সেটা হচ্ছে ডি টু এ, ডি টু এ। এবার দেখো এইটা হচ্ছে ডি টু এ না? এইটুকু হবে ডি টু এর ওয়ার্ক ডান না? এবারে বলো বি থেকে সি ভলিউম বেড়েছে না কমেছে? এখানে ভলিউম বেড়েছে, বেড়েছে। যদি ভলিউম বাড়ে তাহলে ওয়ার্ক ডান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, পজিটিভ। ভেরি গুড, আমি বি থেকে সি ভলিউমটা পেয়েছি পজিটিভ, ওকে। আচ্ছা পজিটিভ মানে হচ্ছে দেখো এই পুরো এরিয়াটা সবুজ দিয়ে পুরো এরিয়াটা। এবারে বলো ডি থেকে এ ভলিউম কমেছে না বেড়েছে? ডিক্রিজ করেছে, ডিক্রিজ করেছে। থেকে এ ডিক্রিজ করেছে, যদি ডিক্রিজ করে তাহলে ডি থেকে এ, আবার বলছি ডি থেকে এ যদি ডিক্রিজ করে, আবার বলছি ডি থেকে এ যদি ডিক্রিজ করে তাহলে ওয়ার্ক ডান পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, নেগেটিভ। ভেরি গুড, তাহলে ভেবে দেখো
এই পুরো সবুজ যে শেডেড এরিয়া তার থেকে এই নীল শেডেড এরিয়াটা বাদ যাবে না, নেগেটিভ হয়ে গেছে, রাইট? তাহলে আমার কাছে যেটা বেঁচে থাকবে সেটা হচ্ছে এইটা না, এইটা না, হ্যালো, এইটা না। তার মানে আমি বলতে পারি এই মানে এই যে যে সাদা দিয়ে যে শেডের যে এরিয়াটা এটাই আমার ওয়ার্ক ডান, দেখো এটাই আমার ওয়ার্ক ডান না, বলো এই ওয়ার্ক ডানটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ভেরি গুড। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা ক্লকওয়াইজ সেন্সে ঘুরেছি, দেখো ক্লকওয়াইজ সেন্সে ঘুরেছি না, এ বি সি ডি। আচ্ছা চলে এসো সেকেন্ড কার্ভে, বলো তো এ থেকে বি কত? জিরো। ভেরি গুড। আচ্ছা বি থেকে সি, এটা না, বি থেকে সি ওয়ার্ক ডান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কেন? ভলিউম বেড়েছে। ভেরি গুড, ভলিউম বেড়েছে, ভেরি গুড। এবারে বলো সি থেকে ডি ওয়ার্ক ডান কত? জিরো। ভেরি গুড। বলো তো ডি থেকে এ ওয়ার্ক ডান কত, এইটা না? নেগেটিভ। 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 আচ্ছা এইটা পজিটিভ আর এইটা নেগেটিভ, তার মানে এই দুটো যদি আমি যোগ করি তাও আমি ভেবে দেখো এই এরিয়াটাই পাবো, এই এরিয়াটাই পাবো, কিন্তু এখন আমার নেট ওয়ার্ক ডান পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। ভেরি গুড। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? ওয়ার্ক ডান ইকুয়াল টু নেগেটিভ। একটা জিনিস দেখো, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছি তার জন্য, তাহলে এই দুটো থেকে আমি একটা জিনিস কনক্লুড করতে পারি, সেটা হচ্ছে বলো ক্লোজড এরিয়া উইল বি ওয়ার্ক ডান, কি বললাম বলো? ক্লোজড এরিয়া উইল বি ওয়ার্ক ডান। আবার এইটা যদি ক্লকওয়াইজ আমরা ঘুরি, ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যদি আমার সাইকেলটা থাকে তাহলে সেটা পজিটিভ ওয়ার্ক ডান, আর যদি কাউন্টার ক্লকওয়াইজ থাকে তাহলে সেটা বলো নেগেটিভ ওয়ার্ক ডান। বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? বলো তো এই কার্ভের, এই কার্ভের ওয়ার্ক ডান কোনটা? এইটুকু না? এবার বলো ক্লকওয়াইজ ঘুরেছে না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ঘুরেছে। ক্লকওয়াইজ ঘুরেছে। তাহলে এটা পজিটিভ ওয়ার্ক ডান না নেগেটিভ ওয়ার্ক ডান? পজিটিভ। পজিটিভ ওয়ার্ক ডান। গুড গুড। এইটাই হচ্ছে আমাদের সাইক্লিক প্রসেসের ফান্ডা, মেইন ফান্ডা। ওকে, সাইক্লিক প্রসেসের মেইন ফান্ডা হচ্ছে DU ইকুয়াল টু জিরো। ওকে, আচ্ছা এইবার আমি এই সাইক্লিক প্রসেস নিয়ে একটা প্রবলেম করাবো, তাহলে দেখো আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে সাইক্লিক প্রসেস নিয়ে। দেখো তোমরা সবাই লক্ষ্য করো সাইক্লিক প্রসেসটা নিয়ে, প্রবলেমটা লক্ষ্য করো, একটা প্রবলেম প্রচুর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করবে, ভালো করে লক্ষ্য করবে। আমার পিভি, সরি পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, ওকে, পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, এইটা পি এইটা ভি, ওকে, কিভাবে কি দেওয়া আছে দেখো, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি, আমি গেছি এইভাবে, বলো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। আচ্ছা এবার দেখো এই এ পয়েন্টের আমার কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে পি নট ভি নট ডি নট, আমাকে বি পয়েন্ট সি পয়েন্ট আর ডি পয়েন্টের কোঅর্ডিনেট প্রথমে বার করতে বলেছে, কি করে করব বলো তো? আচ্ছা সবার প্রথমে আমাকে এক একটা করে প্রসেসে এগোতে হবে। আচ্ছা বলো তো এ টু বি কি প্রসেস? আইসোকোরিক। আইসোকোরিক। কি কনস্ট্যান্ট থাকে? ভলিউম। 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 তাহলে বি তে ভলিউম কত হবে? ভি নট। ভি নট। ভেরি গুড, ভি নট। আচ্ছা এবার বলো, ওকে ওকে ওকে, আর একটা জিনিস, এইটা হচ্ছে এইটা আমি বলিনি কোথায় কোনটা গেছে সেটা তো ডাইরেক্ট দেখাতে হবে, এটা ভি নট, এটা টু ভি নট, এটা পি নট, এটা টু পি নট, তাহলে বলো তো বি তে প্রেশার কত? বি তে টু পি নট। টু পি নট। ভেরি গুড। সিমিলারলি বলো তো সি তে প্রেশার কত?
সিতে পি নটটা কি করে হলো স্যার? এই তো দেওয়া আছে ডিয়ার, ওটা আপনি কোশ্চেনে কি দেওয়া আছে? হ্যাঁ কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, বলো তো সিতে প্রেসার কত? 2p0 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 বলো তো সিতে ভলিউম কত? 2v0 2v0 সিতে প্রেসার কত? p0 আর ডিতে ভলিউম কত? 2v0 ভেরি গুড। আচ্ছা এইবার আমাকে টেম্পারেচার গুলো লিখতে হবে, ভালো করে শোনো। বলো তো বিতে টেম্পারেচার আমি কি করে বার করব? আরে ভাই PV equal to nRT তো constant, PV equal to nRT তো constant, তার মানে দেখো এইখানটায় এ পয়েন্টে আমি কি লিখতে পারি? P not V not equal to nRT not লিখতে পারি। বলো তো B পয়েন্টে কি লিখতে পারি? B পয়েন্টে লিখতে পারি। B পয়েন্টে প্রেসার কত? ভেরি গুড, প্রেসার কত? 2P not, আর এদিকে কত? V not, V not equal to nRTB, correct? এবারে এই এই P not V not এর জায়গায় এখান থেকে বসিয়ে দিয়ে আমাকে বলো তো TB কত আসছে? 2T not, 2T not আসছে, ভেরি গুড, 2T not, 2T not. সিমিলারলি CRD তে আমাকে টেম্পারেচার বলো, সিমিলারলি CRD তে আমাকে টেম্পারেচার বলো। সিমিলারলি সিতে ওটা 40 নট হচ্ছে, সিতে 40 নট, অ্যাবসলিউটলি রাইট, সিতে 40 নট, অ্যাবসলিউটলি রাইট। সিতে 40 নট করে দেখো, হ্যাঁ সিতে 40 নট হবে, হ্যাঁ 40, এইভাবে করে দেখো, এইভাবে 40 নট, আর এটা ডিতে 2টি নট। কেন সিতে 40 নট হবে বলো তো? দেখো না সিতে 2p নট 2v নট ইকুয়াল টু nRTC, আর আমি জানি p নট v নট ইকুয়াল টু nRT নট। দেখো 2 ইনটু nRT নট ইকুয়াল টু nRTC। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এটা কহো, এটা হচ্ছে 2 ইনটু 2, এটা এটা কেটে গেল, তার মানে TC আসছে বলো কত? 40 নট, 40 নট, গুড। কোনো ডাউট আছে? দাঁড়াও এক মিনিট, আচ্ছা তোমরা চারটে পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেছো। আচ্ছা আমরা চারটে পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেছি, এইবারে দেখো আমি এ বি বি সি সি ডি ডি এ, এ বি বি সি সি ডি ডি এ এই তিন এই চারটের জন্য আমি থার্মোডাইনামিক ল গুলোকে ইউজ করব। ভালো করে দেখো আমি একটা টেবিল ফরম্যাটে করব, ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে ডেল্টা ইউ ডেল্টা ডব্লিউ ডেল্টা কিউ, কারেক্ট? এক দুই তিন চার পাঁচ, দেখো এটা হচ্ছে এ টু বি প্রসেস, এটা হচ্ছে বি টু সি প্রসেস, এটা হচ্ছে সি টু ডি প্রসেস, এটা হচ্ছে ডি টু এ প্রসেস। আচ্ছা সববার প্রথমে চলে এসো এ টু বি, এ টু বি কোথায় গেল বেটা? এ টু বি, এ টু বি, এ টু বি তে ডেল্টা ইউ কি হবে মনে আছে? আমরা কি জানতাম ডেল্টা ইউ ইকুয়াল টু কি ছিল বলো? এফ বাই টু আর, এফ বাই টু এন আর ডেল্টা টি না বলো? এফ বাই টু এন আর ডেল্টা টি না, মানে হচ্ছে এফ বাই টু এন আর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। এইবার বলো বি তে টেম্পারেচার কত? 2T নট, 2T নট, আর এ তে টেম্পারেচার কত? টি নট, তার মানে কি এইটাকে আমি লিখতে পারি? আচ্ছা একটা জিনিস আমি আর একটু বলে দিই, এফটাকে ইয়ে করার জন্য এটাকে মনোঅ্যাটমিক নিয়ে নাও, একই ব্যাপার, এফ ও রাখতে পারো কোনো অসুবিধা নেই, মনোঅ্যাটমিক নিয়ে নিচ্ছি, একটা মনোঅ্যাটমিক গ্যাসের জন্য এটা পেয়েছি, তার মানে এফ এর ভ্যালু কত হবে বলো? বলো বলো বলো, এফ টু আর টি নট কত কত কত?
ভেরি গুড, দেখো থ্রি বাই টু আর এন আর টি নট, এন আর টি নট, আমি কিন্তু এন মোল বললাম, এন মোল। আচ্ছা এইবার বলো, এইবার বলো ওয়ার্ক ডান কত? জিরো। ভেরি গুড, তাহলে ডেল্টা ডব্লিউ কত? একই জিনিস, হ্যাঁ ডেল্টা ইউটাই হবে। কারেক্ট, ডেল্টা ইউটাই হবে, তার মানে কি থ্রি বাই টু এন আর টি নট। বলো এবি প্রসেসে কারোর কোনো ডাউট আছে? এবি প্রসেসে বলো, এবি প্রসেসে কারোর কোনো ডাউট আছে? নেই। এবার বলো বিসি, দেখো বি থেকে সি, সি তে টেম্পারেচার কত? সি তে টেম্পারেচার আর বি তে 2 টি নট। তাহলে আমার বি থেকে সি যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে আমি কি লিখতে পারি? 3 বাই 2 এন আর বলো 2 টি নট। হ্যাঁ গুড গুড। আচ্ছা এইবার বলো ওয়ার্ক ডান কি করে বার করবে? বি থেকে সি এইটা ওয়ার্ক ডান না? এটা ওয়ার্ক ডান না বি থেকে সি? হ্যালো, যদি এইটা ওয়ার্ক ডান হয় তাহলে এই ওয়ার্ক ডানটা আমি কিভাবে বার করতে পারি বলো? এর এরিয়াটা বের করব, এরিয়াটা, তার মানে কি 2 ইনটু পি নট ইনটু ভি নট না? মানে আমার বক্তব্য হচ্ছে 2 পি নট ভি নট কিনা বলো, বলো 2 পি নট ভি নট কিনা বলো, 2 পি নট ভি নট কারেক্ট। আচ্ছা এবার এই ফর্মুলায় চলে এসো, এখান থেকে আমি বলতে পারি অর 2 এন আর টি নট, একই তো ব্যাপার, পি নট ভি নটই তো এন আর টি নট, তো আমি সেটা থেকে তো একই এটা তো বলতেই পারি। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো কেন ওয়ার্ক ডান হয়েছে 2 পি নট ভি নট? এইটুকু এইটুকুর এরিয়া বার করো এই কার্ভ থেকে, এইটুকুর ডিস্টেন্স হচ্ছে ভি নট আর এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 2 পি নট, ওকে। আচ্ছা বলো তো ডেল্টা কিউ কি হবে? 5 এন আর টি নট না? কেন এই দুই, এই দুই কেটে যাচ্ছে, এখানে 3 এন আর টি নট আর এখানে 2 এন আর টি নট, এটা হচ্ছে কত? 5 এন আর টি নট। এবার বলো সি ডি, সি ডি, সি থেকে ডি, এ বি এর মতই হবে, নেগেটিভ হবে, কারেক্ট। 3 বাই 2 এন আর মাইনাস টি নট কেন হচ্ছে দেখো, দেখে বলো তো ভলিউমটা, না 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 সি থেকে ডি, আই এম সরি আই এম সরি আই এম সরি, সি থেকে ডি মাইনাস 2 টি নট হবে। তোমরা এই ফর্মুলায় ফেলো, ফাইনাল হচ্ছে ডি আর ইনিশিয়াল হচ্ছে সি, দেখো ফাইনাল হচ্ছে ডি আর ইনিশিয়াল হচ্ছে সি, তাহলে দেখো এইটা আসবে মাইনাস 2 টি নট আসবে, আসছে কি? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার, বলো তো এইটা কত হবে ওয়ার্ক ডান? জিরো। ভেরি গুড, আর ডেল্টা ডব্লিউ এটাই হয়ে যাবে মাইনাস 3 এন আর টি নট, দেখো এই যে এই 2 কেটে গেল, আমি এই দুটোকে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে এইটা, কোনো ডাউট আছে? এবার বলো ডি থেকে এ, ডি থেকে এ সেম কনসেপ্টে, সেম কনসেপ্টে কি লিখতে পারি? 3 বাই 2 এন আর মাইনাস টি নট করে দেখো, এখানে ফাইনাল কি হবে, ডি না এ? এ। ভেরি গুড, ডি এ হচ্ছে ফাইনাল আর ইনিশিয়াল কি হবে? ডি, তাহলে দেখো মাইনাস টি নট আসছে, আসছে কি? হ্যাঁ মাইনাস টি নট আসছে। আচ্ছা এবার বলো তো ডি থেকে ই, এই যে ডি থেকে এ আমার টোটাল ওয়ার্ক ডান কত হবে এইটা না? পি নট ভি নট, পি নট ভি নট। ভেরি গুড, এইটা এইটুকু হচ্ছে ভি নট, এইটুকু হচ্ছে পি নট। আচ্ছা পি নট ভি নট কে আমি লিখতে পারি এন আর টি নট? বলো প্লাস না মাইনাস? নেগেটিভ হবে, ভলিউম কমেছে তো মাইনাস হবে, মাইনাস কারেক্ট, ভলিউম। ভেরি গুড, এবার এই দুটোকে যদি অ্যাড করি, এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে এখানে কত আসছে বলো তো? এই দুটোকে যদি অ্যাড করি কত আসছে? এই দুটোকে -5/2 nr t0 -5/2 nr t0 t0 দেখো
এটা কি বুঝতে পেরেছো আমি এখনো পর্যন্ত যা করেছি, তোমাদের কোনো ডাউট আছে? আচ্ছা এবারে বলো আমাকে, যদি তোমাকে ডাইরেক্ট এটা দেখে বলতে হতো যে এই ইসের টোটাল ওয়ার্ক ডান কত, তুমি বলতে পারতে এইটুকু? এক্ষুনি তো বললাম, কি বললাম, সাইক্লিক প্রসেসের ক্লোজড এরিয়াটা ওয়ার্ক ডান, তাই তো? এবার ওটা এইটুকুর ভ্যালু কত হতো? পি নট ভি নট না? হ্যালো, বুঝতে পারলে? এটা পি নট ভি নট হতো না? এইখান থেকে এটা হচ্ছে পি নট ডিস্টেন্স। এবার বলো, এবার বলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ গেছে এটা? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ গেছে, তার মানে পি নট ভি নট ক্লকওয়াইজ। কোনো ডাউট আছে বলো? পি নট ভি নট। আচ্ছা এবার আমরা এখানে চলে আসছি, এই চারটেকে যোগ করলে কত আসছে বলো তো? চারটেকে যোগ করলে কত আসছে বলো তো? জিরো আসছে? হ্যাঁ জিরো আসছে। আরে আসবেই, সাইক্লিক প্রসেসে, সাইক্লিক প্রসেসে ডেল্টা ইউ কত? জিরো না? এক্ষুনি তো বললাম জিরো, জিরোই আসবে। দেখো তোমরা যদি ঠিকমতো ক্যালকুলেট করতে পারো, দেখো জিরোই আসবে। এসছে জিরো? আচ্ছা স্যার, এবার এইটাকে যোগ করো তো, এই যে ওয়ার্ক ডানটাকে, এ আর টি নট অর পি নট ভি নট আসছে কিনা দেখো তো। হ্যাঁ দেখো, পি নট প্লাস না মাইনাস এসছে? প্লাস। প্লাস এসছে এখান থেকে, সেম জিনিসটা। হ্যাঁ আচ্ছা, এবার ডেল্টা কিউ, ডেল্টা কিউ এইটাকে অ্যাড করো তো। হ্যাঁ, এন আর টি নটই আসবে, অ্যাড করে দেখো তো এন আর টি নট আসছে কিনা। আসতে, গুড, আসবেই, গুড, আসবেই। এসছে বলো, তোমাদের কোনো ডাউট আছে কিনা বলো, তোমাদের কোনো ডাউট আছে কিনা? স্যার যখন এই প্রবলেমটা করব তখন কি ইন্ডিভিজুয়ালি করে করে সব দেখাবো? আমি তোমাদের দেখালাম, তোমাদের ডিপেন্ড করবে প্রবলেমে কি চাইছে। যদি বলে এর ওয়ার্ক ডান কত, তুমি তো ডাইরেক্টলি বলে দিতে পারবে। কিন্তু যদি তোমাকে নেক্সট জিনিসটা জিজ্ঞাসা করে তাহলে পারবে না। দেখো আমি এটা করানোর একটাই মানে, এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি অফ এ সাইকেল, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি অফ এ সাইকেল। কারেক্ট, সেই ইঞ্জিনিয়ারিং ব্যাপার, এফিসিয়েন্সি অফ এ সাইকেল সেটা ইঞ্জিনিয়ারিং ব্যাপার। এবারে বলো, পুরো সাইকেল থেকে আমি যেটা পাই, মানে যেটা একটা সাইকেল, মানে দেখো আমরা পুরো সাইকেল থেকে, পুরো সাইকেলটা কমপ্লিট করাই কেন, ওখান থেকে যে ওয়ার্ক ডানটা পাই, ওয়ার্ক ডান সেটা হচ্ছে আমাদের আউটপুট। কি বললাম? দেখো এফিসিয়েন্সি ইজ বেসিক্যালি আউটপুট বাই ইনপুট। কি বললাম? আউটপুট বাই ইনপুট। ওকে এইবারে শোনো, আউটপুট বাই যদি ইনপুট হয়, এবার আউটপুট কি? ওয়ার্ক ডানটা হচ্ছে আউটপুট, আর কিছু নয়। কিন্তু এবার ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে ডেল্টা কিউ। হ্যাঁ, ডেল্টা কিউর সেইগুলো যেগুলো হচ্ছে প্লাস। কেন, মনে আছে আমি তোমাদের ওই সাইন কনভেনশনে লিখিয়েছিলাম, যদি ডেল্টা কিউ পজিটিভ হয়, ডেল্টা কিউ পজিটিভ হয় তার মানে এইটা হিটটা ভেতর থেকে দিচ্ছি না বাইরে থেকে দিচ্ছি? বাইরে থেকে ভেতরে দিচ্ছি। আরে বাইরে থেকে ভেতরে, তার মানে কি এটা আমি ইনপুট দিচ্ছি, মানে ইউজার ইনপুট দিচ্ছে। তার মানে এফিসিয়েন্সি অফ দা সাইকেল হয় ডেল্টা ডব্লিউ বাই হিট গিভেন। এবারে বলো ওয়ার্ক ডান কত, পি নট ভি নট না? এই যো না, আমি এনার, এই যে এই যে এই যে ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান এটা না? হ্যাঁ, পি নট, এন আর পি নট। এইবার বলো হিট গিভেন, বলো তো এই চারটের মধ্যে কোনটাতে, কোন দুটোতে হিট, মানে কোনটা কোনটা হিট গিভেন হয়েছে? দুটো, এ বি টু আর সি। ফাইন, তার মানে কি 3/2 এন আর টি নট প্লাস 5 এন আর টি নট। দেখো বুঝতে পেরেছো কিনা, এইটা হচ্ছে তোমার এফিসিয়েন্সি। এটা থেকে ক্যালকুলেট করলে দেখো তো 200/13 আসে কিনা।
ক্যালকুলেট করে দেখো, ওকে আমি একটা জিনিস ভুল করেছি, ইনটু হান্ড্রেড, ইনটু হান্ড্রেড এফিসিয়েন্সি মিনিংটা কি তাহলে? আউটপুট বাই ইনপুট, তুমি একটা সাইকেলে যা আউটপুট পাচ্ছ আর তুমি যা ইনপুট দিচ্ছ তার মধ্যে রেশিওটা। এবার আউটপুটটা কি বলো, আউটপুটটা কি ওয়ার্ক ডান, ওই মানে সাইকেলটাতে টোটাল কত ওয়ার্ক ডান হচ্ছে সেটাকে বলে আউটপুট। এম আই রাইট? আচ্ছা এইবারে বলো 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 15% এর মতো আসছে। ওহো এইখানে আবার ভুল করলাম, এটা এটা করলেই এটা হবে। দেখো আর তোমার ইনপুটটা কি, যে হিটটা গিভেন দিয়েছো, মানে বেসিক্যালি তুমি এইভাবে ধরতে পারো তোমার একটা গাড়ি, গাড়িটা তে তুমি ফুয়েল দিচ্ছ তাই তো, সেটা তোমার ইনপুট। যখন তুমি সেই ফুয়েলটা দিচ্ছ সেটা হচ্ছে এই পজিটিভ কোয়ান্টিটি গুলো, এই পজিটিভ কোয়ান্টিটি গুলো, আর এই নেগেটিভ কোয়ান্টিটি গুলো হচ্ছে হিট হিসেবে বেরিয়ে গেছে যেটা আমাদের আমরা পাচ্ছি না, কারেক্ট? আর এই ওয়ার্ক ডান যেটা, সেই ওয়ার্ক ডানটাই আমার গাড়িটাকে আগে নিয়ে গেছে, তার মানে ওয়ার্ক ডান যেটা সেটাই আমার আউটপুট। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ মানে এই যেটা বাইরে সারাউন্ডিং এ ছেড়ে দিচ্ছি। ওকে স্যার, যেটা হিটে মানে হিট হয়ে বেরিয়ে গেছে ওটা কি মানে এক্সস্ট, মানে রাইট রাইট ওই যে -3 এনআর টি নট বা -5/2 এনআর টি নট, এগুলো আমাদের আর কোনো কাজে আসবে না, এটা আমরা আর পাবো না, মানে কি বললাম বুঝলে? হ্যাঁ স্যার, এটা কি রেশিওটা না ইনটু 100 করতে হয়, মানে আউটপুট বাই ইনপুটটা নাকি ইনটু 100 করতে হয়? মানে বুঝলাম না, মানে আপনি এখানে লিখেছেন না যে মানে এফিশিয়েন্সি অফ সাইকেল ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, তো ওখানে আমরা ইনটু 100 কেন করলাম তাহলে? ওকে ওকে ওকে, দেখো আউটপুট বাই ইনপুট হচ্ছে তোমার রেশিওটা, ঠিক আছে? আমরা যদি পার্সেন্টেজে ওকে বলি যে কত পার্সেন্টেজ তোমার এফিশিয়েন্সি, সেটার জন্য 100 দিয়ে গুণ করে দিই। স্যার বলছি মাইনাস বলো, ওই মাইনাস কোয়ান্টিটি যে হিট এনার্জি ওটা ওটা তো কি কি হয় তাহলে? বললাম তো ওটা তোমার হিট হিসেবে মানে গাড়ি গরম হয়ে যাচ্ছে, গাড়ি গরম হতে যে ফুয়েলটা লাগছে। আচ্ছা বুঝলাম, ওয়ার্ক ডানটা যেটা করছে সেটা তো গাড়িটা এগিয়ে যাচ্ছে, তাই কারেক্ট? অ্যাবসলিউটলি, যেটা অ্যাকচুয়াল রিয়েল ইনপুট আউটপুট, আউটপুট কারেক্ট। আচ্ছা স্যার, এটা আমরা মানে ডায়াটমিক কিংবা ট্রায়াটমিক করলেও মানে এফ এর যে কোনো ভ্যালুর জন্য এটা ট্রু না? বলছি এই যে ওয়ার্কিংটা বললাম এটা এফ এর যে কোনো ভ্যালুর জন্য, ঠিক 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 বলো, যদি কোনো ডাউটস থাকে বলো। হেডিং দাও হিট ইঞ্জিন, এখানে কার্নট সাইকেল বলে একটা সাইকেল আছে, ভেরি ইম্পর্টেন্ট, হিট ইঞ্জিন, ই এন জি আই এন ই, হিট ইঞ্জিন। দেখো সেটা হচ্ছে, ইট ইজ আ ডিভাইস, ইট ইজ আ device which converts thermal energy to other useful form of energy, thermal energy to other useful form of energy such as mechanical or electrical energy, such as mechanical and electrical energy. Okay, acha ei bare ekhane eta khubi ekta easy ekta jinish, seta dekho ধরো আমি পুরো একটা ইঞ্জিন ড্র করছি, তার ব্লক ডায়াগ্রাম বেসিক্যালি, এটা হচ্ছে ওয়ার্কিং সাবস্ট্যান্স, ওয়ার্কিং সাবস্ট্যান্স। এইখান থেকে আচ্ছা দেখো বেসিক্যালি এইটা আমার হট রিজার্ভার, হট
রিজার্ভার, ওকে, উইচ ইজ অ্যাট T1 টেম্পারেচার। এই হট রিজার্ভার থেকে কিউ অ্যামাউন্ট অফ হিট এ নিচ্ছে, নিয়ে এই হিট ইঞ্জিনটা, এটা কিন্তু হিট ইঞ্জিন, এটা হচ্ছে হিট ইঞ্জিন, কিউ অ্যামাউন্ট অফ হিট নিচ্ছে, কিউ অ্যামাউন্ট অফ হিট নিয়ে ও W তোমার ওয়ার্ক ডান করছে, আর কিছুটা তোমার ওর বেরিয়ে যাচ্ছে, কারেক্ট, যেটা বেরিয়ে যাচ্ছে সেটা কোল্ড রিজার্ভারে যাচ্ছে, কোল্ড রিজার্ভারে যাচ্ছে, যেটা হচ্ছে T2 টেম্পারেচার। ওকে, বলতো এনার্জি কনভার্সন থেকে আমি কি বলতে পারি, বলতো Q1 ইকুয়াল টু Q2 প্লাস W বলতে পারি? হ্যাঁ। আচ্ছা, এবার W কে আমি বলতে পারি Q1 মাইনাস Q2? মানে এটা লিখতে পারি 1 মাইনাস Q2 বাই Q1? আচ্ছা, আবার এই Q1 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T1, আর এই Q2 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T2, তার মানে আমি এখান থেকে এফিসিয়েন্সি লিখতে পারি 1 মাইনাস T2 বাই T1। দেখো বুঝতে পেরেছো কিনা স্যার, এই জায়গাটা আরেকবার একটু রিপিট করুন, কোন জায়গাটা বলো? ওই তো স্যার, Q1 ইকুয়ালস টু Q2 প্লাস W, ওখান থেকে রিপিট করা কি আছে? দেখো কিছু না বুঝতে পারলে বলো, আমি বলছি না, ওই জায়গাটা কথাটা কেটে কেটে গেল, তাই কথাটা ভালো করে শুনতে হবে। Q1 ইকুয়াল টু Q2 প্লাস W, কারেক্ট, সেখান থেকে আমি বলতে পারি W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। হ্যাঁ, এবার এফিসিয়েন্সি আমি কি জানি, ওয়ার্ক ডান বাই Q1। এবার W জায়গায় আমি Q1 মাইনাস Q2 বসিয়ে দিচ্ছি, দিয়ে Q1 দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো এটাই আসবে। আচ্ছা, ওকে, আবার এই Q1 যে হিটটা যাচ্ছে, এটা হট রিজার্ভার থেকে যাচ্ছে, যার টেম্পারেচার T1। সো আমি যদি এই ফর্মুলাটা লাগি, Q ইকুয়াল টু MST, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে Q ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T না, তার মানে Q1 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু T1। বলো Q1 is directly proportional to T1, okay, আর Q2 is directly proportional to T2, correct? আচ্ছা, এরকম আরেকটা কনসেপ্ট আসে যেটাকে বলে যে কোনো সাইক্লিক প্রসেস হবে, এই যে ওই কিউ, ইয়েস, হিটার এই টেম্পারেচার সাথে, ইয়েস ইয়েস হবে। নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে হিট পাম্প, ওকে, এটার ফান্ডাটা খুবই ইজি, এটা হচ্ছে হিট ইঞ্জিন রানিং, হিট ইঞ্জিন রানিং ইন রিভার্স। কি বললাম? হিট ইঞ্জিন রানিং ইন রিভার্স, মানে কি হচ্ছে ভালো করে দেখো, এখানে যে অ্যারো গুলো ছিল সব উল্টে গেছে, কিরকম হয়েছে দেখো, এটা অ্যারো উল্টে গেছে, এটা T1, এটা T2, এটা ওয়ার্ক ডান, এটা Q1, এটা Q2, কারেক্ট কারেক্ট। এইখানে আমি তো একই জিনিস লিখতে পারি, Q1 ইকুয়াল টু Q2 প্লাস W, একই তো, অ্যারো থেকে দেখো একই, ওকে। আচ্ছা, এইখানে বিটা বলে একটা টার্ম ডিফাইন করা হয়, বিটা, যাকে বলে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, পারফরমেন্স, বলতো কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, সেম ভাবে ওই তোমার এফিসিয়েন্সির মতো ব্যাপার, এখানে এটাকে ডিফাইন করা হয় Q2 বাই W, এটা পারফরমেন্সের ডেফিনিশনটাই হচ্ছে এটা, লোয়ার টেম্পারেচার রিজার্ভার থেকে হিট আবার নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে, এখান থেকে হিট নিচ্ছে আর এখানে ওয়ার্ক ডান করছে এই সিস্টেমে, এই দুটো মিলে Q1 তৈরি হচ্ছে। এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, লো টেম্পারেচার থেকে ও হিট নিচ্ছে তার জন্য ও ওয়ার্ক ডান করছে, ওকে,
টি2 লেস দ্যান টি1 তাই তো টি2 লেস দ্যান টি1 তাই তো নাকি यस यस মানে তো কোনটা টি1 বেশি হবে না টি2 বেশি হবে টি1 বেশি ওকে ফাইন এইটা আমাদের সিলেবাসে নেই এই রেফ্রিজারেটর বা হিট পাম্প কিন্তু আমি তো তোমাদের বলে দিলাম সিলেবাসে নেই এটা আচ্ছা তাহলে বলো ইঞ্জিনই কি তাহলে এই এই রুলগুলো ফলো করে চলে হ্যাঁ সব ইঞ্জিন এই রুলগুলো ফলো করে চলে সব ইঞ্জিন স্যার আপনি ওই আগের কনসেপ্টে হট রিজার্ভার আর কোল্ড রিজার্ভারের ওটা কি জিনিসটা হ্যাঁ হ্যাঁ হট রিজার্ভার আর কোল্ড রিজার্ভার আচ্ছা হট রিজার্ভার থেকে ধরো যার টেম্পারেচার টি1 আছে কারেক্ট সেখানে এনার্জি বেশি আছে না কম আছে বেশি আছে সেখান থেকে আমি এনার্জি নিচ্ছি কিউ1 আচ্ছা ফুয়েলটা বলা যেতে পারে ধরে নাও ফুয়েল ফুয়েল নিচ্ছি ঠিক আছে আর কিউ2 তে আমি ইয়ে দিচ্ছি এনার্জিটা দিচ্ছি কোল্ড রিজার্ভার মানে হচ্ছে আমার যেটা ইয়ে হয়ে যাচ্ছে তোমার ডিসিপেট হয়ে যাচ্ছে আচ্ছা ওকে আচ্ছা তাহলে সেকেন্ড কেসটার জন্য তাহলে এই কোল্ড রিজার্ভারটা কি সেকেন্ড কেসটার জন্য কোল্ড রিজার্ভার বলতে কম টেম্পারেচার বলা হচ্ছে সেকেন্ড কেসটা বল সেকেন্ড কেসটা কোল্ড রিজার্ভার বলতে কম টেম্পারেচার বলা হচ্ছে বলো শুনতে পেলাম না হ্যাঁ 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 ঠিক 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 স্যার বলছি যে সেকেন্ড কেসটাতে হিট পাম্পে স্যার ওয়ার্ক ইজ ডান মানে ওই ওয়ার্কিং সিস্টেমটার উপরে ওয়ার্ক করা হচ্ছে রাইট তুমি ঠিক বলেছো ওয়ার্কিং সিস্টেমটার উপরে বাইরে থেকে ওয়ার্ক করা হচ্ছে তুমি ঠিক বলেছো ওয়ার্কিং সাবস্টেন্স আচ্ছা চলো এইবারে আমরা আজকের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট কার্নট সাইকেল বলে একটি সাইকেল আছে সেই সাইকেলটা পড়বো আমি ডিরাইভ করিয়ে দেব পুরো ফর্মুলাটা ওকে চলো স্যার এফিসিয়েন্সি আর এই পারফরম্যান্স কোএফিসিয়েন্ট পারফরম্যান্স দুটোর মধ্যে রিলেশনটা কি করে রাখো পেয়ে যাবে তোমরা নিজেরা করে নাও পেয়ে যাবে বিটা ইকুয়াল টু কিউ টু বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু ওকে আবার জিটা ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান তোমরা এখান থেকে তোমার রিলেশন পেয়ে যাবে একটা এখান থেকে সলভ করলে পেয়ে যাবে সলভ করলে পেয়ে যাবে তবু আমি বলে দিচ্ছি রিলেশনটা রিলেশনটা এইরকম হয় জিটা ইকুয়াল টু ওয়ান প্লাস বিটা এটা তোমাদের দরকার হবে না ডিয়ার আচ্ছা চলো আমরা আজকের যেটা মোস্ট ইম্পর্টেন্ট কার্নট সাইকেল করব এটা একজন সায়েন্টিস্টের নাম করে কার্নট সাইকেল এর ডেরিভেশনটাও করব দেখো কার্নট সাইকেলও বলে কার্নট ইঞ্জিনও বলে কার্নট সাইকেলও বলে কার্নট ইঞ্জিনও বলে আচ্ছা দেখো এটা একটা স্ট্যান্ডার্ড পিভি ডায়াগ্রাম ভালো করে শুনবে এটা একটা স্ট্যান্ডার্ড পিভি ডায়াগ্রাম যে ডায়াগ্রামে দেখো ধরো আমি এখান থেকে শুরু করলাম এ এ থেকে শুরু করে বি তে গেছি বি থেকে সি তে গেছি সি থেকে ডি তে গেছি আর ডি থেকে এ তে গেছি আচ্ছা এবারে আমাকে একটা কথা বলো এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম স্যার এই কার্ভটা কি কনভেনশনাল হ্যাঁ কনভেনশনাল
বলো তো এ টু বি আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক? কেন? কেন স্লোপটা খুব কম? কারেক্ট, দেখো এইটা আর এইটা স্লোপ যদি ডিফারেন্সিয়েট মানে ইয়ে করি তাহলে এটা আইসো, বলো থার্মাল, বলো তো এটা আইসোথার্মাল এক্সপ্যানশন না কম্প্রেশন? এক্সপ্যানশন, কারেক্ট। আচ্ছা এইটা কি অ্যাডিয়াবেটিক? এক্সপ্যানশন, ভেরি গুড, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। এটা বলো, এটা বলো কম্প্রেশন, আইসোথার্মাল কম্প্রেশন, ভেরি গুড। এইটা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, কম্প্রেশন, ওকে। আচ্ছা ভালো করে শোনো, যদি ভালো করে শোনো, সেটা হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড তোমার রেজাল্ট, স্ট্যান্ডার্ড এই কার্নট সাইকেলে এই চারটেই তোমার প্রসেস হয় এবং এটা একটা সাইক্লিক প্রসেস, ওকে। আচ্ছা চলো এবার আমি কি করলাম, দেখো এই এ বি সি ডি এই সবগুলো তে আমি তোমার ইয়ে লিখতে চাই। দেখো তো এ থেকে বি আইসোথার্মাল, তো আমি লিখতে পারি পি এ ভি এ ইকুয়াল টু, বলো কি লিখতে পারি আইসোথার্মাল, কি লিখতে পারি পি এ ভি এ ইকুয়াল টু, বলো পিবি পিবি পিবি, ভেরি গুড। বলো তো বি থেকে সি অ্যাডিয়াবেটিক না, আমি কি লিখবো পিবি ভিবি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি সি ভি সি টু দি পাওয়ার গামা, কারেক্ট। বলো তো সি থেকে ডি PC VC equal to PD VD, correct? আচ্ছা আবার PD VD to the power gamma equal to PA, বলো VA to the power gamma, না দেখো তো, ওকে। দেখো কোনো ডাউট আছে কিনা, আছে কি? আচ্ছা এটা হচ্ছে এক দুই তিন চার, বলো তো টিএ আর টিবি তে কি সেম টেম্পারেচার না ডিফারেন্ট টেম্পারেচার? টিএ আর টিবি তে সেম টেম্পারেচার, কারেক্ট, সেটাকে আমি টি ওয়ান বলছি। বলো তো টিসি আর টিডি তে সেম টেম্পারেচার না ডিফারেন্ট টেম্পারেচার? সেম টেম্পারেচার, কেন আইসোথার্মাল তো আমি ওপরেরটাকে টি ওয়ান টেম্পারেচারে বলছি, এইটা টি ওয়ান টেম্পারেচার, এইটা টি টু টেম্পারেচার, ওকে। বলো এই অবধি কারো কোনো ডাউট আছে কি নেই? আছে, বলো আছে। স্যার সি টু ডি আইসোথার্মাল বলে ওটা ইকুয়াল হলো টিসি আর টিডি, সি টু ডি, ইয়েস 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 ইয়েস, আর ওই টি আর টিবি ইকুয়াল হলো কারণ সাইক্লিক হয়ে ফেরত আসে তাই জন্য। কি বুঝলাম না, বলছি যে স্যার টি আর টিবি টা ইকুয়াল হলো কারণ সাইক্লিক আসছে তাই জন্য, মানে ওই এ পয়েন্টে আসছে তাই জন্য। মানে না ওটা একটা আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মালে সব জায়গায় টেম্পারেচার সেম থাকে। আচ্ছা স্যার, আচ্ছা এইবারে এই হলো আমাদের এখনো পর্যন্ত ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে করতে পারো, যদি কোনো ডাউট থাকে এই ডায়াগ্রামে। আচ্ছা কি কোনো ডাউট? আচ্ছা ডাউট নেই। এবারে দেখো আমি এইটাকে গুণ করছি, এই এই দিকগুলো মাল্টিপ্লাই করছি আর এই দিকগুলো মাল্টিপ্লাই করছি। দেখো এইদিকে পিএ পিবি পিসি পিডি মাল্টিপ্লাই হবে, এদিকে পিসি পিবি পিসি পিডি পিএ মাল্টিপ্লাই হবে, তাহলে পিপি গুলো হেঁটে যাচ্ছে না? হ্যালো শুনতে পাচ্ছ? আচ্ছা এদিকে কি পড়ে থাকছে, ভিএ ইন্টু, দেখো ভিএ ভিবি ভিসি ভিডি ভি এ b to the power gamma d to the power gamma, আর এদিকে থাকছে vb vc to the power gamma vd va to the power gamma, এই তো হচ্ছে কারেক্ট। এবার দেখো এই a কে এদিকে নিয়ে যাও va,
করেক্ট, এই সি কে এদিকে নিয়ে যাও ভিসি, এই ভিবি কে এদিকে নিয়ে এসো ভিভি, আর এই ভিডি কে এদিকে নিয়ে এসো। দেখো তো সবগুলো থেকে তুমি এটা মানে ভিবি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান না, মানে অ্যাকচুয়ালি আসছে ভিবি ভিডি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ভিসি ভিএ গামা মাইনাস ওয়ান, তাই আসছে না আসছে এখান থেকে? তাহলে কি আমি দুদিক দিয়ে গামা মাইনাস ওয়ান কে হাটিয়ে দিতে পারি? তার মানে আমি বলতে পারি ভিবি বাই ভিএ ইকুয়াল টু ভিসি বাই ভিডি লিখতে পারি। দেখো তো এখান থেকে বলো লিখতে পারি কিনা, পারি বলো বলো পারি। ওকে, এবারে আমি এই যে সাইকেলটা করেছি না, এই সাইকেলটার প্রতিটা তোমার পাথ নিয়ে ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে এবি পাথ, এবি পাথ বলো তো এবি পাথটা কি আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক? হ্যালো, এবি পাথ আইসোথার্মাল, যদি আইসোথার্মাল হয় তাহলে ডেল্টা ইউ কত? জিরো। ভেরি গুড, আচ্ছা তার মানে ওয়ার্ক ডান কত? মনে আছে ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এন আর টি, বলো টি কোন টেম্পারেচার, টি ওয়ান না টি টু? টি টু মাইনাস টি ওয়ান না, টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান, টি ওয়ান কনস্ট্যান্ট টেম্পারেচার। ওকে, কনস্ট্যান্ট টেম্পারেচার না, আচ্ছা আচ্ছা। ওকে, এলএন, এলএন কি হবে? ভিবি বাই ভিএ হবে না? বলো কে কে বুঝতে পারোনি বলো, আমি আবার বলবো। আরে এই এই পাথের জন্য যদি এই পাথটা অ্যাডিয়াবেটিক, এই আইসোথার্মাল, আইসোথার্মালের জন্য কি ফর্মুলা হয় মনে আছে? আরে এন আর টি এল এন ভি ফাইনাল মাইনাস ভি ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, কারেক্ট? এবার ভি ফাইনাল কি বি না, আর ভি ইনিশিয়াল কি এ না? আচ্ছা বলো তো এইটাই ইকুয়াল টু ডেল্টা কিউ না, কারণ ডেল্টা ইউ তো জিরো। হ্যালো, এটা ইকুয়াল টু ডেল্টা কিউ? হ্যাঁ ডেল্টা কিউ। আচ্ছা এবারে বি টু সি, বি টু সি, আচ্ছা বি টু সি কি জিরো বলো তো? ডেল্টা কিউটা জিরো। ভেরি গুড, ডেল্টা কিউটা জিরো। ওকে, যদি ডেল্টা কিউটা জিরো হয় তার মানে ডেল্টা ইউ কি হবে লেখ বলো তো, ডেল্টা ইউটা কি হবে বলো তো? এফ বাই টু এন আর, এন আর, এবারে বলো ডেল্টা টি, ডেল্টা টি তার মানে বি তে টেম্পারেচার টি ওয়ান আর সি তে টি টু, তার মানে এটাকে আমি লিখতে পারি টি টু মাইনাস টি ওয়ান, লিখতে পারি? এটাই ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান না, কারণ ডেল্টা ইউ তো জিরো। যদি তোমাদের ডাউট থাকে বলো, আমি আবার বলবো। এই অবধি কোনো ডাউট আছে? বিসি অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেসে কি জিরো হয়? ডেল্টা কিউ জিরো হয়, কারেক্ট? এবার ডেল্টা কিউ যদি জিরো হয় তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু এফ বাই টু এন আর টি টু মাইনাস টি ওয়ান, কারেক্ট? সেটা ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান, তাই তো? বলো কোনো ডাউট আছে কিনা? এবারে সিডির জন্য তোমরা বলবে, আমি বলবো না। সিডির জন্য সিডি কি প্রসেস? আইসোথার্মাল। ভেরি গুড, তাহলে ডেল্টা ইউ কত? জিরো। ভেরি গুড, ওয়ার্ক ডান কত? এন আর, এই প্রসেসে টেম্পারেচার কত? টি টু। ভেরি গুড, টি টু, তার মানে এক মিনিট, সিডি তে হ্যাঁ এন আর টি টু, এবার বলো এল এন ফাইনাল কি হবে? ভেবে বলো ডেল্টা কিউ কত? বলো ডেল্টা কিউ জিরো। ডেল্টা ইউ কি হবে? এফ বাই টু এন আর, এইবার বলো ডি থেকে এ, ডি থেকে এ, ডি থেকে এ, ডি তে হচ্ছে টি টু আর এ তে হচ্ছে টি ওয়ান, টি ওয়ান, তার মানে এটা কি হবে টি ওয়ান মাইনাস টি টু না? দেখো তো আমি ঠিক লিখেছি? হ্যাঁ ঠিকই লিখেছি। ডি টু এ করেছে তাহলে তো টি এর টেম্পারেচার টি টু আর এ টেম্পারেচার টি ওয়ান,
ভালো করে দেখো ফাইনাল কোনটা, ঠিকই আছে ফাইনাল টেম্পারেচার কোনটা ডি থেকে এতে গেলে, হ্যালো ডি থেকে এতে গেলে ফাইনাল টেম্পারেচার কোনটা, এর যে টেম্পারেচারটা এবার এর টেম্পারেচার কত টি ওয়ান না, খাতায় করো নিজে খাতায় করো দেখো সব ঠিক হবে নিজে খাতায় করো স্যার বলছিলাম যে দাঁড়াও এক মিনিট আরেকটা জিনিস একটু লিখে নি মাইনাস ওয়ার্ক ডান, হ্যাঁ এবার বলো স্যার বলছি যে ডেল্টা ইউ যেটা সেটা স্যার অ্যাডিয়াবেটিক যে প্রসিজার হয় সেখানে স্যার এফ বাই টু এন আর ডেল্টা টি হয় মানে নাকি এরা মাইনাস হয়ে যায়, তুমি কি অন্য কোনো ফর্মুলা জানো, আমি কি অন্য কোনো ফর্মুলা বলেছি ডেল্টা ইকুয়াল টু এফ বাই টু এন আর ডেল্টা টি ছাড়া, বলো এই চারটে যে কার্ভ আমরা এই কার্ভের জন্য যেগুলো লিখেছি কারোর কোনো জায়গায় ডাউট আছে কিনা বলো, কারোর কোনো জায়গায় ডাউট আছে কিনা বলো, কারোর কোনো জায়গায় ডাউট আছে কিনা বলো, আচ্ছা কি আচ্ছা এইবারে আমি এফিসিয়েন্সির কথা বলবো, এফিসিয়েন্সি মানে হচ্ছে টোটাল কি বলেছি বলো টোটাল ওয়ার্ক ডান বাই হিট বলো গিভেন, এবার বলো টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান, আচ্ছা একটা মিনিট, আচ্ছা বলো তো বিসি আর ডি এ প্রসেসে কোনো হিট গিভেন দেওয়া কোনো হিট গিভেন আছে কিনা, বিসি আর ডি এ প্রসেসে এই যে এই প্রসেসে আর এই প্রসেসে অ্যাডিয়াবেটিক না কারেক্ট কোনো হিট গিভেন নেই, তাহলে কোথায় হিট গিভেনটা আছে বলো, এ বি আর সি ডি তে কারেক্ট, আচ্ছা এইবারে এ বি তে চলে এসো, এ বি তে এইটা বলো তো ভিবি বড় না ভিএ বড় দেখে বলো, যদি ভিবি বড় হয় লগ এর ভেতরে যদি কোনো বড় মানে একের থেকে বেশি টার্ম থাকে তাহলে সেটা পজিটিভ হয়, ওকে ওকে তার মানে এইটা এইটা যদি পজিটিভ হয় তার মানে এই টোটাল টার্মটাই পজিটিভ, এই টোটাল টার্মটা পজিটিভ মানে ডেল্টা ডব্লিউ পজিটিভ, ওয়ার্ক ডান পজিটিভ, ওয়ার্ক ডান পজিটিভ মানে হচ্ছে ডেল্টা কিউ পজিটিভ, আচ্ছা এবার চলে এসো সিডি তে বলো তো ভিডি বড় না ভিসি বড় ভেবে বলো, দেখো 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 ভিডি বড় না ভিসি বড়, ভিসি বড়, ভিসি বড়, ভেরি গুড, তাহলে এই কোয়ান্টিটিটা পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, ভেরি গুড, এই কোয়ান্টিটিটা নেগেটিভ, এই কোয়ান্টিটিটা নেগেটিভ হলে ডেল্টা ডব্লিউ নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ, আর এইটা নেগেটিভ, বলো 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 এইটা নেগেটিভ, ভেরি গুড, তাহলে বলো তো এই পুরো প্রসেসে একটাই হিট গিভেন দেওয়া হয়েছে সেটা কোনটা, এবি, ভেরি গুড, এবি তে, তার মানে আমি বলতে পারি হিট গিভেন মানে হচ্ছে এন আর টি, এখানে টি কত দেওয়া হয়েছে টি ওয়ান, টি ওয়ান এল এন ভিবি বাই ভিএ, দেখো এটা বুঝতে পেরেছো কিনা বলো, এটা বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো, হ্যালো, আচ্ছা বলো তো একটু স্ক্রল আপ করুন, হ্যাঁ করছি করছি, বলো তো টোটাল ওয়ার্ক ডান কোনটা কোনটা, টোটাল ওয়ার্ক ডান টোটাল ওয়ার্ক ডান যেটা আমরা পাচ্ছি দেখো আমি লিখছি ঠিক লিখছি কিনা বলবে তোমরা, এন আর টি ওয়ান দেখো এন আর টি ওয়ান এল এন ভিবি বাই ভিএ প্লাস এন আর টি টু এল এন
ভিডি বাই ভিসি, দেখো তো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান না, যেটা আমি পাচ্ছি দেখো এই যে এইটা আর এইটা, আর হিট গিভেন শুধু এইটুকু, দেখো এটা বুঝতে পেরেছো কিনা, দেখো এটা বুঝতে পেরেছো কিনা, বুঝতে কি পেরেছো? টোটাল ওয়ার্ক ডান টা একবার বলবে? ওকে, এই দেখো এইখানে আমি একটা ওয়ার্ক ডান করেছি না, এই যে, এই যে এইটা, এই যে এইটা, আর এইখানে একটা ওয়ার্ক ডান হয়েছে না, এইখানে একটা ওয়ার্ক ডান হয়েছে না, আপনার স্ক্রিনটা না ফ্রিজ করে গেছে তাই? দেখো 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 দেখো, এবার বোঝা যাচ্ছে? আমি বলছি এবি আর সিডি প্রসেসে, এবি আর সিডি প্রসেসে যে ওয়ার্ক ডান গুলো হয়েছে, একটা পজিটিভ হয়েছে একটা নেগেটিভ হয়েছে সেটা অন্য কথা, সেটা আমি পরে আসছি, একটা পজিটিভ হয়েছে একটা নেগেটিভ হয়েছে সেটা পরে আসছি, কিন্তু ওয়ার্ক ডান তো হয়েছে, সেই টোটাল ওয়ার্ক ডানটা লিখেছি এইটা, ওকে? আর এইটা হচ্ছে হিট গিভেন। এবার দেখো আমি এইটাকে লিখতে পারি ওয়ান প্লাস টি টু বাই টি ওয়ান এলএন ভিডি বাই ভিসি এলএন ভিবি বাই ভিএ, দেখো এটা লিখতে পারি কিনা, এইটা আর এই কোয়ান্টিটি তো সেম, ডিভাইড করলে ওয়ান চলে আসে, আর এই পাশে এন আর এন আর কেটে গিয়ে টি টু বাই টি ওয়ান এলএন ভিডি বাই ভিসি এলএন ভিবি বাই ভিএ লিখতে পারি। এবারে এইটা বসিয়ে দাও, এইটা বসিয়ে দাও, তাহলে লগ ওটা কেটে যাবে, কারেক্ট? তার মানে আমি এটা করতে পারি ওয়ান প্লাস টি টু বাই টি ওয়ান, দেখো এবারে আমি কি করছি, এই ভিডি, আচ্ছা ওকে দেখো এলএন ভিডি বাই ভিসি এখানে লিখছি, আর নিচেল করছি এলএন, এই যে ভিবি বাই ভি এর জায়গায় কি লিখতে পারি, ভিসি বাই ভিডি লিখতে পারি, দেখো লিখতে পারি, এই যে এই ইকুয়েশন থেকে, এই যে ভি ভিবি বাই ভি এর জায়গায় ভিবি বাই ভি এর জায়গায় ভিসি বাই ভিডি লিখতে পারি। হ্যাঁ স্যার। ওকে গুড, এবারে দেখো তাহলে তো কাটবে না, কাটবে কাটবে, কেন কাটবে না, এবার দেখো ওয়ান প্লাস টি টু বাই টি ওয়ান, এই এইটা মানে কি বলতো, এলএন ভিডি মাইনাস এলএন ভিসি, আর এইটা মানে হচ্ছে এলএন ভিসি মাইনাস এলএন ভিডি, কারেক্ট? এবার আমি এখান থেকে মাইনাস কমন নিলাম, এখান থেকে এই এইটা থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস যদি কমন নিই তাহলে আসে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান এলএন ভিডি মাইনাস এলএন ভিসি ডিভাইডেড বাই এলএন ভিডি মাইনাস এলএন ভিসি, দেখো এইটা এটা কেটে গেল, তার মানে আমার এফিসিয়েন্সি কি বেরোলো বলো, ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান, দেখো পারফেক্টলি বেরিয়েছে, পারফেক্টলি বেরিয়েছে। দেখো সবগুলোর জন্যই, এই সাইকেলের জন্য এই যে এইটা বেরিয়েছিল মনে আছে, এইটার সাথেই প্যারিটি রেখে এইটা, এরপরে তোমরা আরো অনেক সাইকেল পড়বে, মানে যখন ইঞ্জিনিয়ারিং এ থার্মোডাইনামিক্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে হয়, এরকম হাজার হাজার সাইকেল আছে, আমাদের 10টা সাইকেল তো মিনিমাম পড়বে, মানে ওই 10টা সাইকেলই পুরো একটা সেমিস্টার, বুঝতে পেরেছো? তো যাই হোক বলো কোনো ডাউট আছে কিনা, পুরোটা আমি তোমাদের ইয়ে করেছি কার্নট সাইকেল। স্যার B2C আর D2 এর ওয়ার্ক ডানটা কেন আমরা ধরলাম না? এক্স্যাক্টলি এইটাই আমি কোশ্চেনটা চাইছিলাম, কোথায় গেল? আচ্ছা ভালো করে শোনো, খুব ভালো করে শোনো, বি টু সি আর ডি টু এ, ওকে দেখো বি টু সি আর ডি টু এ, এই ওয়ার্ক ডানটা না আমরা মানে অবটেইন করতে পারছি না, কেন? হ্যালো, বাইরে বেরিয়ে না 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 একটু ভেবে 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 বলো, তোমরা তোমাদেরকে আমি বললাম যে দেখো আমরা কিন্তু এ বি আর ডি এর জন্য ওয়ার্ক ডানটা নিয়েছি, এ বি আর সি ডির জন্য, কিন্তু বি সি আর ডি এর জন্য আমি ওয়ার্ক ডানটা নিইনি, কারেক্ট? কেন? ওখানে ডেল্টা কিউ কত হয়েছে, জিরো?
বলো ডেল্টা কিউ জিরো হয়েছে? ডেল্টা কিউ, আচ্ছা ডেল্টা কিউ জিরো হয়েছে কিন্তু ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে? ইন্টারনাল এনার্জি বলো, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে তো? দেখো ইন্টারনাল এনার্জি, আচ্ছা এই যে ইন্টারনাল এনার্জি কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে ওয়ার্ক ওয়ার্ক ডান গুলো, কোনটা কোনটা এই দুটো ওয়ার্ক ডান কি কেটে যাচ্ছে বি সি আর ডি এর? তুমি যদি ফাইনালি ইয়ে করো তো কেটে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। দেখো দেখো এইটারও যা ওয়ার্ক ডান হবে আর এইটারও ওয়ার্ক ডান, দেখো দুটোকে যদি অ্যাড করো কেটে যাবে। হ্যাঁ ওটা নেগেটিভ, এটাও দেখো এইটা আর এইটা, দেখে দেখ বুঝতে পেরেছো কি বললাম? তুমি যদি এখানে ওয়ার্ক ডানটা নাও তাহলেও কেটে যাবে। দেখো এখানে যদি তুমি এই এই প্রসেসের জন্য ওয়ার্ক ডানটা নাও আর এই প্রসেসের জন্য ওয়ার্ক ডানটা নাও, দেখো কেটে যাবে, একই একই ভ্যালু আছে T2 - T1 আর এখানে আছে T1 - T2, অ্যাড করো দেখো জিরো আসবে। হ্যালো, হ্যাঁ স্যার, আস এই এই এক্সপ্রেশনটা থাকলেও হবে। অ্যাকচুয়ালি আমি যে ওয়ার্ক ডান নিয়েছি না, আমি চারটে ওয়ার্ক ডানই যোগ করেছি, তার মধ্যে এই বি সি আর ডি এর জন্য ওয়ার্ক ডানটা জিরো হয়ে গেছে দুটোকে অ্যাড করে। ঠিক আছে, ইন্টারনাল জানার দরকার নেই আর এখান থেকে, কারণ অত টাফ জিনিসপত্র তোমাদের দেবে না, ইনফ্যাক্ট অ্যাডভান্সেও দেবে না, অ্যাডভান্সে তো সিলেবাসেই থাকে না, এটা এটা মেনের সিলেবাসে থাকে। এবং বলছি মানে স্যার যা ওই ওইটুকু ওয়ার্ক ডান থেকে জাস্ট ইঞ্জিনটা খালি গরম হচ্ছে তাই, আর কোনো ওয়ার্ক ডান হচ্ছে না? হ্যাঁ না 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 না, এটা এটা কিন্তু ওইভাবে দেখলে হবে না। আমি কার্নট যে সাইকেল বা কার্নট ইঞ্জিনের ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু আমার মনে নেই, সেই জন্য আমি বলতে পারবো না যে ওটা গরম হচ্ছে কি গরম হচ্ছে না। কি বললাম বুঝলে ভাই? আমি আগেরটা তোমাকে এই যে যখন এইটা করিয়েছিলাম তখন একটা নর্মাল এক্সাম্পল দিয়েছিলাম, কিন্তু সেটার জন্য কিন্তু সবগুলোর জন্য ভ্যালিড হবে না। কার্নট ইঞ্জিনে কি অ্যাকচুয়াল হচ্ছে, কোথায় ওইটা যাচ্ছে, সেটা এখনই বলা ওইভাবে ডিফিকাল্ট যতক্ষণ তুমি কার্নট সাইকেলটা ফুললি পড়ছো। মানে এটা এমন একটা সাইকেল, মানে একটা বড় একটা ধরো মেথড যেখানে আইসোথার্মাল এক্সপ্যানশনটা একটা কাজে লাগছে, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনটা আরেকটা কাজে লাগছে, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? তো সেইভাবে বলা ডিফিকাল্ট। ওকে আচ্ছা আচ্ছা ফাইন, তাহলে আজকে আমাদের এইটা শেষ করলাম। সেইভাবে দেখতে গেলে আমাদের থার্মোডাইনামিক্স শেষ। আচ্ছা শোনো ভালো করে, এই রবিবার দিন সপ্তর্ষিদার ক্লাসে আমি ক্লাস নেব, প্রবলেম সলভিং ক্লাস নেব, কোনো থিওরি হবে না। ওকে, আমি তোমাদের থার্মোডাইনামিক্স এর প্রবলেম সলভ করাবো, তার আগে আমি তোমাদের পারলে একটা শিট দেব, শিটে হয়তো 10-12 প্রবলেম থাকবে, তোমরা সেই শিট গুলো ট্রাই করবে। ওকে, সো সানডে সপ্তর্ষিদা কটায় বসে? 10:30 না? 10:30 স্টার্ট করতে পারবে? ইয়েস, আই উইল স্টার্ট এক্স্যাক্টলি এট 10 o'clock। থার্মোডাইনামিক্স শেষ, 10:30 তে করলে হবে না, কারণ ওটা তো আমার শিডিউল করা ছিল ঘন্টা ওনাটা ক্লাসে, নালে ক্লাস করে দেব। তুমি আধ ঘন্টা পরে জয়েন করো না, আমরা তো জাস্ট প্রবলেম করব, ওই আধ ঘন্টা প্রবলেম তুমি দেখে নিও, জাস্ট প্রবলেম, কোনো থিওরি করব না। ওকে, কোনো থিওরি করব না। স্যার বলছিলাম যে আমরা এই রোটেশনাল মেকানিক্স আর গ্র্যাভিটেশনটা কবে ধরবো, মানে ওটা আমার স্কুলের এক্সামে আছে তাই বলছি, একটু রোটেশনাল মেকানিক্সটা দরকার ছিল, তো কবে ধরবো আমরা ওটা? ওটা এখনো বলতে পারছি না, ওটা আমি শেষে করাবো রোটেশনাল মেকানিক্সটা, ওটা শেষে করাবো। আমি তোমায় দিতে পারি অ্যাডভান্সের ভিডিও, তোমার কাছে তো অ্যাডভান্সের বোধহয় ইয়ে লিংকটা আছে না? হ্যাঁ আছে, কিন্তু ওটা মানে আছে পুরনো, মানে ওটা ওপেন করছে না, আরেকবার একটু পাঠিয়ে দেবেন স্যার। আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, নেক্সট দিন করিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট দিন মানে রবিবার নয় নেক্সট ক্লাসে একটুখানি বেঁচে আছে। আরে এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স ইজ ইনক্রিজিং, দ্যাট ইজ DQ/T ইজ গ্রেটার দ্যান জিরো, এটাই হচ্ছে ফান্ডা, বাস আর কিচ্ছু নেই, যাই ওটা আমি করিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আগের দিনের একটা প্রবলেম ছিল, যে কি একটা স্পিয়ারটা কোথায় ছিল বলো তো, হিট টু এর
এটা কোথায়? এই যে এই প্রবলেমটা না, হ্যাঁ এই এই প্রবলেমটা হয়েছে কারোর? বলো এই প্রবলেমটা হয়েছে কারোর? স্যার আনসার কত আছে সেটাই বুঝতে হবে। আচ্ছা আনসারটা আমি বলে দিচ্ছি, রোববার দিন কয়েকটা প্রবলেম করব। এর আনসার আছে ভাই, দেখো এর আনসার আছে টেম্পারেচার নেগলেক্টিং দ্য ল, তারা বলেছে স্যার আপনি করিয়ে দিন তোমার পিএম ইনফাইসে ক্যালকুলেটর, রাইজ ইন টেম্পারেচার বলেছে। আচ্ছা রাইজ ইন টেম্পারেচার টি বেরোবে 0.1615 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা ও দেখো 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 ওই জুজুলের ওই যে, হ্যাঁ এইটা দিয়ে অঙ্ক, তোমাদের কারোর হয়েছে এটা বলতো? এইচ ইকুয়াল টু এম এস টি যদি আমি লিখি, যেখানে টি হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, কি বললাম বলো? চেঞ্জ ইন টেম্পারেচার, ওকে চেঞ্জ ইন টেম্পারেচার, তাহলে এই এইচটা কি হিট প্রডিউস না? কে বুঝতে পেরেছ? আরে মনে আছে কিউ ইকুয়াল টু এম এস টি, বলো কিউ ইকুয়াল টু এম এস টি, ওকে। আচ্ছা এবার আমি বলছি ডব্লিউ ইকুয়াল টু জে ইন্টু এইচ, এই ডব্লিউটা কি ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডানটাই কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু জে ইন্টু এম এস টি, কারেক্ট? এখান থেকে যদি তুমি টি এর ভ্যালু বার করো আসবে এফ ডি বাই এম ইন্টু এস, একটা জিনিস ভুল করেছি যে আসবে, রাইট ওকে। এইবারে কি বলেছে, 1 লিটার অফ ওয়াটার, এই যে 1 লিটার অফ ওয়াটার, এই 1 লিটারের মাস হচ্ছে 1 কেজি, কি বললাম? মাস হচ্ছে 1 কেজি। এবার আমাকে বার করতে বলেছে যে এই যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটা আমাকে বার করতে হবে। ফোর্স তো দিয়ে দিয়েছে তাই না, এই যে 0.1। আচ্ছা কি বলেছে, ফোর্স আরপিএম ইন সার্কেল অফ রেডিয়াস আর, দাঁড়াও এস স্টিয়ারার রোটেটস ইন 1 লিটার অফ স্টিয়ারার রোটেটস ইন 1 লিটার অফ ওয়াটার এগেইনস্ট এ ড্যাম্পিং ফোর্স at eto rpm in a circle of radius, ha ek ghonta dhore ota rotate koreche, ebar dekho bhalo kore, ebar dekho bhalo kore, acha circle mane dara ek minute, o ei to bolo to 360 rpm mane koto? 360 RPM, RPM এর ফুল ফর্ম কি? রিভলিউশন পার মিনিট, মিনিট বলো তো। এর সাথে যদি আমি 60 দিয়ে গুণ করি তাহলে কি পাই এটা আমি? RPS। 60 দিয়ে গুণ করলে RPS পাই, এটাকে আমি বলতে পারি নাম্বার অফ, আরে 360 RPM মানে 360 রিভলিউশন পার মিনিট, এক মিনিটে 360, তার মানে 60 দিয়ে গুণ করলে কি পাই? নাম্বার অফ রোটেশন পার আওয়ার, তাই তো? এবারে দেখো এই যে সার্কেলটা, তার রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে একবার রোটেশনে, ইন 1 রোটেশন কতটা ঘুরছে? 2πr না? দেখো একবার রোটেশনে 2πr ঘুরছে না, এখানে আর হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে 2π ইন্টু 0.5, তার মানে বলতো এক ঘন্টায় ও টোটাল কতটা মানে ডিস্টেন্স কভার করছে এক ঘন্টায়? 360 × 60 × 2 × π × 0.5, কারেক্ট? এইটা হচ্ছে
তোমার ডি ডিসপ্লেসমেন্ট। দেখো সব ভ্যালু বসিয়ে দাও, কত আসছে আমাকে বলো। শৌরিমা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমার এই জায়গাটাতে একটু অসুবিধা হয়েছিল এই রোটেশনের ডিসপ্লেসমেন্টটা বার করতে। দেখো একটা রিভলিউশনে কতটা ডিসপ্লেসমেন্ট করে, 2 পাই আর? হ্যাঁ স্যার। এবার 360 ইনটু 60 রোটেশনে কতগুলো ডিসপ্লেসমেন্ট করবে, মানে এক ঘন্টায় এতটা ডিসপ্লেসমেন্ট? হ্যাঁ স্যার। ফোর্স দিয়ে দিয়েছে, ডিসপ্লেসমেন্ট পেয়ে গেছো। জে এর ভ্যালু তুমি জানো, এম এর ভ্যালু 1 কেজি, কারেক্ট? এস এর ভ্যালু 1। হ্যাঁ স্যার। ভ্যালু বসিয়ে দেখো, আনসার চলে আসবে। ওকে চলো তাহলে আমরা আজকে এখানেই রাখছি, গুড নাইট। ঠিক আছে ঠিক আছে।